কত দূর মদিনার পথ, উহুদের মাঠার কত দূর, কত দূর মদিনার পথ, উহুদের মাঠার কত দূর, তায়েফের গ্রামার কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, কত দূর মদিনার পথ, উহুদের মাঠার কত দূর, কত দূর মদিনার পথ, উহুদের মাঠার কত দূর, তায়েফের গ্রামার কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোর সুদূরে, হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোর সুদূরে, কোথা সেই ওমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দা, কোথা সেই ওমরের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد মহাব্বতের সাথে সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আতাইনা داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. মহব্বতের সাথে প্রাণ খুলে সকলেই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ. লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله. মণ্ডলী পর্দার আড়ালের আমার প্রিয় মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে। পবিত্র মুহররম মাসের এই বরকতময় সময়, সাত দিন ব্যাপী এই জাঙ্গালিয়া সম্মেলনের পঞ্চম দিনের শেষ পর্যায়ে কোরআনুল করিমের বয়ান শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিলেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শীত অন্য দিনের তুলনায় একটু বেশি, কিন্তু আসলে শীতের যে অ্যাকশন সেটা কিন্তু নাই, ঠিক কিনা গো? শীতকালে শীত কি এত অল্প পড়ে না, আরো বেশি পড়ে, আরো বেশি পড়ে। শীতকালে শীত পড়বে এটাই স্বাভাবিক। আর আপনারাও চার দিন ওয়াজ শুনেছেন, আজকে পঞ্চম দিন, আরো আছে দুই দিন। আমি 9:45 শুরু করেছি, এর মধ্যে কোরআন তেলাওয়াত শুনেছেন, সভাপতি সাহেবের বয়ান শুনেছেন, প্রধান অতিথি সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার আগে আরেকজন আলেম বয়ান করেছেন, সবই ভালো কথা। এই যে কোরআনের তেলাওয়াত শুনলেন, কেমন লাগলো? কোরআনের তেলাওয়াত শুনে যদি এত শান্তি পাওয়া যায়, তাহলে কোরআনের জীবন, কোরআনের সমাজ, কোরআনের দেশ গঠন করতে পারলে দেশটাই জান্নাত হয়ে যেত। তেলাওয়াতে এত শান্তি, তাহলে কোরআন আমল করলে আরো কত শান্তি, ঠিক কিনা কর? আমরা কি শান্তি চাই না অশান্তি? কিন্তু মানুষের বৈশিষ্ট্য হলো চায় শান্তি, করে অশান্তি। এরকম এক শ্রেণী আছে না নাই? সবাই মিলে শান্তি চায়। আপনারা কেউ অশান্তি চান? কিন্তু শান্তির মন্ত্র কোরআন ছাড়া শান্তি আসে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনো আমার বান্দারা, আমার কোরআনের আলোচনা, আমার কোরআনের বয়ান মানুষের অশান্ত হৃদয়কে শান্ত করে দেয়। কোরআন মানুষের হৃদয়কে শান্ত করে দেয়। প্রিয় ভাইরা, সে কোরআনের মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, এর থেকে দামি মাহফিল আর একটাও। সবাই এ ধরনের মাহফিল আয়োজন করতে পারে না। আল্লাহ যাদেরকে তৌফিক দেন কেবল তারাই পারে। সবাই শুনতেও পারে না, হয়তো মাহফিলের কাছে অনেকে আছে যারা মাহফিলে আসতে পারে নাই, আবার অনেক দূরে থেকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ মাহফিলে এনেছে। মাহফিলের কাছে ঘর, তারপরে মাহফিলে আসার তৌফিক পাইনি, আবার চার মাইল, পাঁচ মাইল, দশ মাইল দূরে থেকেও মানুষ আসে, এ বাসাই কার? আবুল আহাব হুজুরের আপন চাচা, তারপরে হেদায়েত,
হুজুরের আপন চাচা নবীজির বাবার ভাই বাপের ছোট ভাইকে আপনাদের এলাকায় কি বলে? আবুল আহাব হুজুরের আপন চাচা, একেবারে আপন ভাতিজা নবী হওয়ার পর হেদায়েত পায় নাই। আর হযরতে বিলালের দিকে তাকায় দেখেন হুজুরের রক্ত সম্পর্কীয় কেউ নয়, ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ বিলালের মর্যাদা কোথায় নিলেন? আর আবুল আহাব কত অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ কোরআন শরীফে আবুল আহাবকে অভিশাপ দিয়া সূরা নাযিল করলে, নবীর চাচা হয়েও আল্লাহর গজব থেকে রেহাই নবীর আপন চাচা না? আমরা হইলে তো কত কায়দায় কোনো একটা ফাঁক বাইর করে চাচারে বাঁচাই দিতাম। আরে চাচা আপনার কোনো চিন্তা নাই, আমি আপনার ভাতিজা, কেমনে আপনি বাঁচতে পারেন? ওই চিন্তা আমার, যত পারেন আকাম করে যান, বাঁচাইলুম আমি। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী হওয়ার পরেও চাচা যখন ইমান আনে নাই, নবীজি কি তারে কোনো বাঁচাইতে পারছে? নূহ আলাইহিসসালামের ছেলে কেনান কাফের, অথচ বাপ হইল নবী। আবার ইব্রাহিম আলাইহিসসালামের বাবা কাফের, ছেলে হলো নবী। নূহের ক্ষেত্রে যেরকম, ইব্রাহিমের ক্ষেত্রে তার উল্টাটা। ফেরাউনের স্ত্রী আসিয়া কাফের ঘর করার ফল মুসলমান, কোরআন শরীফে আল্লাহ আসিয়ার কথা বলেছেন। আবার লূত আলাইহিসসালামের বিবি নবীর বিবি হওয়ার পরও কাফের। আমার ভাইয়ারা, ইমান গ্রহণ করা, কোরআনের নূর পাওয়া, কোরআনের বুঝ পাওয়া একটা বড় নেয়ামতের ব্যাপার। নবীর ঘরে হওয়ার পর কেনানে পায় নাই, লূত আলাইহিসসালামের স্ত্রী হওয়ার পর তার স্ত্রী সেই বুঝ পায় নাই। আমাদেরকে আল্লাহ যেন সেই হতবাগা না করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর আমরা যেন কোরআনের দুশ্মন না হই, আহলে কোরআন যেন আমরা হয়ে যাই, কোরআনের বন্ধু হতে চাই, ঠিক কিনা বলেন? কোরআনের আলোচনাই তো সেজন্য। সভাপতি সাহেবকে মোবারকবাদ জানাই যে তিনি বিষয়ভিত্তিক কথা বলতে বলেছেন, বিষয়ের আলোকেই কথা হবে, আমি চেষ্টা করব বিষয়ের বাহিরে যাব না। তবে বিষয় আলোচনা করলেই হবে না, সভাপতি প্রধান অতিথি, সবাই মিলে একমত হওয়া লাগবে। কোরআনে যা আলোচনা হবে আমরা তার বিরুদ্ধে যাব না, তা আমল করব। তবে কেয়ামতের দিন এই সভাপতিগিরি তার জান্নাতের উসিলা হয়ে যাবে। আর এক মাহফিলে সভাপতি করে যদি জান্নাতে যাওয়া যায়, জীবনে এর থেকে বড় সফলতা আর হতে পারে? ওয়াজ মাহফিলের সভাপতি আর গানের সভাপতির মধ্যে ব্যবধান আছে না নাই? বহু লোকেরা গানের উজুর আনে, মহিলা উজুর। নাউজুবিল্লাহ বলেন। আহা, সেই অনুষ্ঠানেও কিছু লোক অতিথি হয়, খুব আনন্দ বোধ করে। কোন মুসলমানের নিকটে যে অনুষ্ঠানে কোরআনের অনুমতি নাই, কোরআন যে অনুষ্ঠানের অনুমতি দেয় না। আমার ভাইয়ারা, ওইসব গান বাজনা অশ্লীলতা কোরআনে এটা হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং ওয়াজ মাহফিলে সভাপতি কেবল তারাই করতে পারে, সভাপতি হতে পারে, আমার আল্লাহ যাদেরকে বাছাই করে। বিশাল মর্যাদার বিষয়। প্রিয় ভাই সব, তাই আসুন, আল্লাহ যখন আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিলেন, আর আমরা যখন ঠান্ডাকে উপেক্ষা করে বসলাম, জমিনের উপরে বসেছেন নিচে ঘাস, আমি লম্বা কথা বলবো না, যদিও এমন বিষয় আমাকে দেওয়া হয়েছে ধারাবাহিকভাবে আলোচনা করলে কয়েকদিনের বয়ান, কিন্তু আমি চেষ্টা করবো। আল্লাহ আমার ভাইয়েরা বোনেরা ঠান্ডাকে উপেক্ষা করে বসে আছে, তোমার এই বান্দাগুলির জন্য কিছু নসিহতমূলক কথা আল্লাহ এই গুনাগারের জবান দিয়ে বের করো, আপনারা দোয়া করেন। আমি আমরা যে উস্তাদদের কাছে পড়েছি, ভাইয়েরা এত বড় বড় আলেম ছিলেন, তাদের জুতা বহন করার যোগ্যতাও আমাদের নাই। ওস্তাদরা আদব শিখাইতেন,
আজকে তো আদব কায়দা উঠে গেছে ভাই। আব্দুল ইবনে আব্বাস যায়েদ ইবনে সাবিত আল আনসারির একটি ঘটনা, হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চাচাতো ভাই যায়েদ ইবনে সাবিত আল আনসারি একজন সাহাবী আলেম ছিলেন দুইজনেই, বৃদ্ধ বয়সে যায়েদ ইবনে সাবিত আল আনসারি কোন একদিন উটের উপর থেকে নামতেছিলেন, উটের উপর থেকে পা নিচে দিয়া জুতার মধ্যে পা ঢুকাইতে পারে না, দূরের থেকে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াই আসলেন আর জুতাটা হাতে ধরে যায়েদ ইবনে সাবিত আল আনসারির পায়ের মধ্যে ঢুকাইয়া দিলে। হযরতে যায়েদ ইবনে সাবিত আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য যখন দেখলেন নিষেধ করতেছিলেন, লা তাফআল লা তাফআল হাযা ইয়া ইবনে আম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার নবীর চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়া করে আপনি আমার জুতার মধ্যে হাত দিবেন না, আপনি এই কাজটা করবেন না, আপনি নবীর চাচাতো ভাই আর আপনি আমার জুতায় হাত দিয়া সেই জুতা আমার পায়ের মধ্যে পরায় দিবেন, দয়া করে এই কাজটা করবেন না, আমি বড় লজ্জিত। তিনি তার নিষেধ শুনলেন না, তিনি জুতাটা পায়ের মধ্যে পরায় দিয়া তিনি বললেন, আমার নবী আমাকে বলেছেন আমরা যেন আলেমদের সাথে এইরকম ব্যবহার করি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমাকে বলেছেন আমরা যেন আলেমদের সাথে এই ব্যবহার করি, যে পায়ে জুতা ঢুকাইতে পারে না আমি যেন নিজে জুতাটা ধরে আলেমের পায়ে ঢুকাই দিই। হযরত যায়েদ ইবনে সাবিত আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর থেকে নামার পর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরলেন, জড়ায় ধরে বললেন, আমার নবীর চাচাতো ভাই কোন হাতটা দিয়ে আপনি আমার জুতাটা ধরেছেন সেই হাতটা একটু আমারে দেন, কোন হাত দিয়ে আপনি আমার জুতা ধরলেন। যায়েদ ইবনে সাবিত আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতখানা এগিয়ে দিলেন, সেই ডান হাতের তালুর মধ্যে পরপর তিনটা চুমা দিলেন হযরতে যায়েদ ইবনে সাবিত আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চুমা দিয়ে বললেন, আমার নবী আমাকে বলেছেন আমরা যেন আওলাদে রাসূলের সাথে এরকম ব্যবহার করি। প্রিয় ভাইরা, এই জন্য ওলামা একরাম নায়েবে নবী নায়েবে রাসূল ঠিক কিনা বলে, হাদিস শরীফে বলা হয়েছে যেই জমিনে আলেমদের সাথে দুর্ব্যবহার করা হয় আল্লাহ আসমান জমিন থেকে গজবের দরজা ওই এলাকার জন্য খুলে দেয়। মানুষ বুঝে না কেমনে বিপদ আসে, অগ্নিকাণ্ড ঘটে যায় বুঝতে পারে না কেমনে ঘটে, রাস্তা দিয়ে হেঁটে যায় হঠাৎ করে বিপদ এসে যায়। নবীজি বলেন তজবির সুতা কেটে দিলে, একটা তজবির সুতা কেটে দিলে একটার পর একটা যেভাবে তজবির দানাগুলো পড়ে আল্লাহর আজাব গজব একটার পর একটা এইভাবে আসতে থাকে, নাউযুবিল্লাহ। তাই আমরা আহলে কোরআন হব, কোরআনের বন্ধু হব, কোরআনের দুশ্মন হব না, কোরআনের খাদেম হব, কোরআনের বিরোধিতাকারী হব না। কোরআন কার কালাম? আল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন শরীফে যত সূরা আছে এর মধ্যে একটি সূরা হলো সূরা আন-নামল। কি সূরা? আর নামল শব্দের অর্থ হলো পিঁপড়া। আপনাদের এলাকায় পিঁপড়া আছে? শীতকালে পিঁপড়া, তাহলে বোঝা গেল পিঁপড়ার নামও কোরআন শরীফে সূরা। হাতি আছে আপনাদের এলাকায়? হাতির নামও সূরা আছে না? নাই, পিঁপড়া বড় না হাতি বড়? একজন পিঁপড়া বড়। এখানেও কিন্তু ইখতিলাফ হইতেছে,
পিঁপড়া হলো সাইজে কত ছোট, অথচ পিঁপড়ার নামে সুরাটা কত বড়, আর হাতি দেখে সাইজে কত বড়, আর হাতির নামে আল্লাহ কোরআন শরীফে একটা ছোট্ট সুরা নাজিল করলেন, সুরাই ফিল। ফিল মানে কি? হাতি সুরা। গরুর নামও কোরআন শরীফে সুরা আছে না নাই? কোন সুরা? বাকারা। মাশাল্লাহ, আপনারা তো সব ওয়াজ পারেন, পণ্ডিত হয়ে গেছে সবাই। জাতিকে তাই তো, সাত পঞ্চাশ দিন মাশাল্লাহ। আমরা তো সারা বাংলাদেশের মুসলমানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাই। প্রত্যেকটি জনগণ এক একটা আলেম হতে হবে, কোরআনের সৈনিক হতে হবে, কোরআনের জন্য জানমাল আল্লাহ রাস্তায় কোরবান করে দিতে হবে, সে ধরনের মুসলমান হতে হবে কোরআন দিয়ে। তাহলে গরুর নামেও সুরা, মহিলাদের নামে আছে না নাই? সুরাই মরিয়ম আছে? মরিয়ম কি পুরুষ না নারী? নারী, মহিলা কথা একটাই, যেটা মহিলা সেটাই কি? আবার সুরাতুন নেশা আমভাবে আছে, সুরাতুন নেশা মহিলাদের সুরা, কিন্তু সুরাতুর রেজাল পুরুষের সুরা নামে কোন সুরা? আমার প্রিয় ভাইরা, কাফেরের নামেও সুরা আছে না নাই? সেই সুরার নাম কি? সুরা কাফেরুন। আবার মুনাফেকের নামেও আছে না নাই? এবার দেখেন, কাফেরুন সুরাটা বড় না মুনাফেকুনটা বড়? মুনাফেকুন সুরাটা বড়, তার মানে যারা মুসলমানের জন্য গড়ে জন্মগ্রহণ করে মুনাফেক হয়, ওরা কাফেরদের চাইতেও খারাপ হয়ে যায়। মুনাফেক কি কাফেরের ঘরে জন্ম হয় না মুসলমানের ঘরে? মুনাফেকের জন্ম হয় মুসলমানের ঘরে, কাফেরের ঘরে না। তাহলে সুরাই মুনাফিকুন এই কোরআনে আছে না নাই? সব আছে। আমার প্রিয় ভাইরা, আজকে হলো সুরা আন-নামাল, পিঁপড়ার নামে সুরা। কেন নাজিল করলেন আল্লাহ? পিঁপড়ার মধ্যেও মানুষের কিছু শিক্ষণীয় বিষয় আছে। পিঁপড়ার মধ্যে, পিঁপড়া হলো একটি প্রাণী, সাইজে অনেক ছোট, কিন্তু মানুষের তুলনায় শক্তির দিক থেকে 40 গুণ বেশি শক্তি পিঁপড়ার। আপনি মাটির দিকে যখন তাকাবেন দেখবেন মনে হয় একটা বড় ভাত হাঁটতেছে, বাতিটা হাঁটে কেমনে টেরবার না, ভাত লইয়া দেখেন যে ভাতের নিচে ছোট একটা পিঁপড়া কামড়াইয়া ধরে ওটা মাথায় গিরে লইয়া যেতেছে। এই ভাতটারে যদি এক পাল্লাই দেন আর 40টা ছোট পিঁপড়া যদি আল্লাহ এক পাল্লাই দেন, ভাতের পাল্লা ভারী হবে। তাহলে পিঁপড়া পরিশ্রমী, পরিশ্রম করে কি করে না? পিঁপড়ার মধ্যে মানুষের জন্য এক নম্বর শিক্ষা, পরিশ্রম করো, পরিশ্রমী হও, অলস হইও না। আমার নবী নিজে শ্রমিক ছিলেন, কাজ করেছেন। যখন খন্দক পরীক্ষা কাটেন নবীজি, একটা বড় পাথর পড়লো সাহাব একরাম ভাঙতে পারে না। নবীজি তখন 3 দিনের ক্ষুধার্ত ছিলেন, পেটের মধ্যে কোমরে বেল বেঁধেছে যাতে পাথর ভাঙার জন্য নবীজি শক্তি পায়। কেউ যখন ভাঙতে পারে না, আল্লাহ নবী হাতুড়ি দিয়া পাথরের উপরে আঘাত করলেন, পাথরের থেকে আগুন বেরিয়ে গেল। নবীজি বললেন আল্লাহু আকবার, সাহাব একরাম বলল আল্লাহু আকবার, আপনারাও বলেন, পিছন ওলারা বলল না, জোরে বলেন না। অনেকক্ষণ আপনারা শীতের মধ্যে আছেন তো, দুই হাত আকাশের দিকে উঁচু করে আরেকবার হুঙ্কার দিয়ে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবরের চাইতে সেরা স্লোগান এই পৃথিবীতে আর নাই, ঠিক কিনা বলেন? অন্য অন্য কোন স্লোগান শরীয়তে জায়েজ নাই। কত কত স্লোগান বাইর রয়েছে, জালো জালো, স্লোগান বাইর করে জালো 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 স্লোগান দিয়ে মরলো, জালো জ্বালার জন্য তৈয়ার। মুসলমানের স্লোগান কেশি গেল, দৈনিক 5 বার মসজিদে আল্লাহু আকবার ধ্বনি হয় কি হয় না? দুই হাত উঁচু করে মুজাহিদের মতো বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এক নম্বর, আল্লাহর নবী যখন প্রথমে আঘাত দিলেন আল্লাহু আকবার কেন বললেন? সাহাবা একরাম আল্লাহু আকবার বললেন, এভাবে 3 বার বললেন, তৃতীয়বার যখন নবী আঘাত দিলেন,
নবীজির আগাতে বিশাল পাথর ভেঙে বালিতে পরিণত হয়ে গেল, চুরমার হয়ে গেল। সাহাবে একরাম আশ্চর্য হয়ে গেলেন, আমরা সবাই পারলাম না আর হুজুর এত জোরে ভেঙে ফেললেন। তখন হুজুর যে তিনবার আল্লাহ আকবর বলছে, সাহাবে একরাম জানতে চাইলেন, হুজুর আপনি কেন আল্লাহ আকবর বললেন? নবীজি বললেন, তিনবারে আমি তিনটা দৃশ্য দেখেছি, শেষবারে যখন আমি পাথরের উপরে আঘাত দিলাম আগুন বেরোলো, পাথর ভেঙে গেল, শেষবারে আমি দেখলাম এই আলোতে রোম এবং পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদগুলি আমি আলোকিত দেখতে পেয়েছি। তার মানে এমন এক সময় আসবে যখন আল্লাহর দিন ইসলাম কালেমা ওই রোম এবং পারস্য সাম্রাজ্য পর্যন্ত দখল করে ফেলবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে লক্ষ্য করুন, পিঁপড়া হলে পরিশ্রমী, ঠিক না? ঠিক। আমাদের নবীও পরিশ্রমী ছিলেন, অলস হওয়া। দুই নম্বর পিঁপড়ার মধ্যে বৈশিষ্ট্য হলো পিঁপড়ারা সঙ্গবদ্ধ, ঠিক না? রাস্তা দিয়ে পিঁপড়া যখন চলে দেখবেন একেবারেই সেনাবাহিনীর মতো সোজা হইয়া চলে, লাইনের বাহিরে কোনোটা। আমরা দৈনিক পাঁচবার মসজিদে নামাজ পড়ি, কাতা সোজা করার জন্য দাগ দেওয়া হয়েছে, প্রতিদিন মুয়াজ্জিনকে দয়া করে কাতা সোজা করেন, তারপরে অনেকে সোজা, পিঁপড়া রেখে সোজা করে দেখুন, পিঁপড়া একেবারে সোজা হয়ে যাবে। পিঁপড়া হুকুম মানে কার? প্রিয় ভাইয়েরা, আমার শৃঙ্খলা, পিঁপড়াদের মধ্যে আছে শৃঙ্খলা আনুগত্য। পিঁপড়ারা তাদের নেতার কথা শুনে, আমরা আমাদের আলেমদের কথা শুনি না। আমরা শুনি কখন বেকায়দায় পড়লে, হুজুর যখন জোহরের নামাজের সময় আল্লাহু আকবার, হুজুরের কানে ধরলে আমরাও কানে ধরি, হুজুরের রুকু করলে আমরাও রুকু করি, হুজুর সেজদায় গেলে আমরাও, যতক্ষণ হুজুর সালাম না ফিরায় ততক্ষণ আমরা ফিরাইতে পারি না, ওই সময় হুজুরের মানতে বাধ্য। এরপরে নামাজের পরে আমরা আর হুজুরের কোনো কথা আমাদের বাস্তব জীবনে মানতে রাজি হই না, এমন লোক আছে না নাই? পিঁপড়ারা কিন্তু তাদের নেতার আনুগত্য। প্রাণীদের মধ্যে একটা শৃঙ্খলা আছে, আপনি দেখবেন পিঁপড়া এবং মৌমাছি, মৌমাছিদের মধ্যে রানী আছে না নাই? যারা মৌমাছির ব্যবসা করে ওরা রানী আটকাইয়া ব্যবসা করে, ওরা ইমাম সাহেবরে এমন মানা মানে, মৌমাছিরা রানীর যেভাবে মানে, আমরা হুজুরদেরকে এভাবে মানতে রাজি না। কোরআন খুইলা দেখাই দিল কতগুলো আছে, কাল সাপের মতো হুজুরের সুবল মারতে আসে, হুজুরে কোরআন থেকে দেখাইলে হুজুরের দোষটা কি? ক হুজুরে যদি বানাইয়া কয় তাহলে হুজুরের ধরবি, কিন্তু হুজুরে যদি কোরআন আর হাদিস খুলে কয় তখন হুজুরের সবল মারতে আসে কেন? তুমি কি ফেরাউন নমরুদের খালাতো ভাই নাকি? তাহলে পিঁপড়াদের মধ্যে আছে আনুগত্য, ঠিক কিনা বলে? কিরকম পিঁপড়ারা ঐক্যবদ্ধ দেখেন, বন্যার সময় পিঁপড়া যে সবগুলা পানিতে ভাসা দেখছেন, ফুটবল হইয়া যায় পিঁপড়ার ফুটবল, পানিতে ভাসতে থাকে, সবাই ঐক্যবদ্ধ জানে এখন পানি যেভাবে হয়েছে আলাদা আলাদা চললে উপায় নাই, একজন আরেকজনকে কামড়াইয়া ধরে পা দিয়া ধরে ফুটবল হইয়া যায় পানিতে ভাসতে থাকে। যদি নদীর মধ্যে কোনো মাছ অথবা নদীর কোনো প্রাণী যদি পিঁপড়াকে আক্রমণ না করে, মাইলের পর মাইল এই পিঁপড়ার বল বাঁচতে বাঁচতে চলে যায়, অক্সিজেন নিতে অসুবিধা হয় না, একটা পিঁপড়াও মরে না, একটাও মরে না। এমনকি প্রাণী বিজ্ঞানীরা বলছে, যখন পানির মধ্যে ভাসে কিছু পিঁপড়া নিচে থাকে না, আবার কিছু থাকে কি উপরে, উপরের গুলার কাছে মাপ মিটার আছে যে নিচের গুলা কতক্ষণ নিঃশ্বাস রাখতে পারবে, যখন নিচের গুলার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয় তখন অটোমেটিকলি এই পিঁপড়ার ফুটবলটা ঘুরে যায়, উপরের গুলো নিচে চলে যায়, নিচের গুলি উপরে উঠে আসে। সুবহানাল্লাহ, বলবেন না? আমরা মানুষ হইলে কইতাম কি, বেটা তুই নিচে আসো পানি খেয়ে তুই মর, আমি উপরে থাকি। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ যে পিঁপড়ার নামে সুরা নাজিল করছেন এর তাৎপর্য আছে না নাই? এবার দেখেন, যদিও পিঁপড়ার নামে সুরা, পিঁপড়া সংক্রান্ত ছোট একটা বর্ণনা আছে যেটা সুরার নমলে পাইবেন,
কিন্তু আল্লাহ পাক মূলত সূরা নমলে দুইটা কথা বলেছেন, দুইটা ভাষণ কে দিয়েছেন? প্রথম ভাষণ হল প্রথম রুকু থেকে চতুর্থ রুকু পর্যন্ত প্রথম ভাষণ, আর দ্বিতীয় ভাষণ হল পঞ্চম রুকু থেকে শেষ পর্যন্ত। প্রথম ভাষণে চারটা রুকু, এই চারটা রুকুর মূল কথা হলো আমার আল্লাহ বলেছেন কোরআন শরীফে আল্লাহ যত পুরস্কারের কথা বলেছেন কেবল আল্লাহর দেওয়া ওইসব পুরস্কার তারাই পাবে যারা জীবনের প্রত্যেকটা পর্যায়ে আল্লাহ আর কোরআনের বিধান গ্রহণ করেছে। একটু খেয়াল করেন, প্রথম চার রুকুতে আল্লাহ পাক বলেছেন কোরআনে আল্লাহ যত পুরস্কারের কথা বলেছেন দুনিয়াতে এবং পরকালে, আল্লাহর ঘোষিত পুরস্কারগুলি কেবল ওই বান্দাবান্দিরাই পাবে যারা কোরআনের চরিত্রে চরিত্রবান হবে, কোরআনের আইন কানুনগুলি যারা তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবনের প্রত্যেক ক্ষেত্রে গ্রহণ করবে কেবল আল্লাহর পুরস্কার তারাই পাবে। তাহলে আমরা কি আল্লাহর পুরস্কার পাইতে চাই? সবাই চাই। তাহলে কোরআন শরীফের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হওয়া। ভাই আমার কথা বোঝা যায় তো? আপনাদের মন খারাপ, শরীর বেশি ঠান্ডা হয়ে গেছে? না, টেনশনের কারণ নাই, আপনাদেরকে এই বিরক্ত হওয়ার আগে আমি ছেড়ে দেব ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। আমি আর দ্বিতীয় রুকু দ্বিতীয় ভাষণের দিকে গেলাম না। এখন আল্লাহ পাক এখানে তিনটা ইতিহাস বয়ান করেছেন যে কোরআন থেকে মানুষকে দূরে সরায় এক নম্বর যে জিনিস সেটা হলো পরকাল সম্পর্কে আইডিয়া না থাকা, পরকাল সম্পর্কে ধারণা না থাকা। এই জন্য আল্লাহ পাক প্রথম চার রুকুতে পরকালের বয়ান করেছেন। পরকালের বয়ান করতে গিয়া আল্লাহ পাক তিনটি উদাহরণ দিয়েছেন। এক নম্বর আল্লাহ পাক ফেরাউন, সামুদ, কারুন, নমরুদ ওইসব নেতা এবং জনগণের কথা আল্লাহ পাক এই সূরায় বলেছেন যাতে নবীর উম্মত এবং নবীর উম্মতের নেতারা যাতে ফেরাউন, নমরুদ, কারুনের মতো হয়ে না যায়। নবীর কোন উম্মত যেন ফেরাউনের চরিত্রে চরিত্রবান, আপনারা কেউ হইতে চান? কেউ কি আছেন যে হুজুর আমি ফেরাউনের বন্ধু, দেখি দেখি দাঁড়ান? না না, উনি ওই দাঁড়াইছে, উনি ওই কারণে দাঁড়ায় নাই। কেউ ফেরাউনের বন্ধু হইতে রাজি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ফেরাউন, নমরুদ, কারুনের কথা এই সূরায় বলেছেন নবীর উম্মতেরা যাতে ফেরাউন, নমরুদ, কারুনের বন্ধু হয়ে না। এক দুই নম্বর হলো আল্লাহ পাক দেখাইছেন সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বয়ান করেছেন, এ কারণে বয়ান করেছেন যে নবীর কোন উম্মত যদি সুলাইমানের মতো রাজত্ব পেয়ে যায়, অবশ্য সুলাইমানের মতো বড় রাজত্ব কারো পক্ষে পাওয়া সম্ভব না, কারণ এই পৃথিবীকে একটা রাজ্যে পরিণত করে চারজন ব্যক্তি শাসন করেছেন, সারা দুনিয়াকে করেছেন একটা রাজ্য। এখন কি সারা দুনিয়ায় দেশ একটা না একাধিক? শত শত দেশ, ঠিক না? এক সময় সারা দুনিয়া দেশ ছিল কয়টা? এখন শত শত, ভবিষ্যতে দেশের সংখ্যা আরো কি কমবে না বাড়বে? কারণ বহু দেশে এখনো স্বাধীনতা আন্দোলন চলে, অশান্তি চলতেছে। তাহলে বোঝা যায় আরো বাঘ বাঘ হওয়ার সম্ভাবনা। দেখবেন বিভিন্ন লোকেরা বিভিন্ন কিছু নিয়ে ব্যবসা পাতাইতে চায়, ভৌগোলিক এইসব বিষয় নিয়ে এত বাড়াবাড়ি আল্লাহ পছন্দ, কারণ সারা দুনিয়াটা কার? আল্লাহ। শুধু বাংলাদেশের আল্লাহ, পাকিস্তানের আল্লাহ মনে নয়, আমেরিকার আল্লাহ একজন, হিন্দুস্তানের আরেকজন, চীনের আরেকজন, সৌদি আরবের আল্লাহ মনে খুব মুমেন নাকি, আর ভারতের আল্লাহ খুব ইসলামের দুশ্মন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি এরকম কোন ভৌগোলিক পরিচয় আছে নাকি? কোরআন কি কোন ভৌগোলিক কিতাব যেটা মুসলমানের, বাংলাদেশের মুসলমানদের কোরআন, আমরা সৌদি আরব আল্লাহরা এটা মানতে রাজি না, ব্যাপারটা কি এমন না? আল্লাহ, আল্লাহর সৃষ্টি জগৎ কয়টা? একটা। এই জন্য আল্লাহ কাউকে ভৌগোলিক পরিচয় দিয়ে বিবেচনা করে না, আল্লাহ বিবেচনা করে তুমি মুসলমান হয়েছো কিনা, তুমি বাংলাদেশের হও আর আমেরিকার হও, হিন্দুস্তানের হও আর চীনের হও, তুমি যদি কোরআনের চরিত্র নিয়ে কবরে যাও তাহলে কবর তোমার জান্নাত হইয়া যাবে, আর তুমি যদি বাংলাদেশের নাগরিক হও আর আমেরিকার নাগরিক হও, যে আমেরিকা তো বড় পারমাণবিক দেওয়ালা দেশ রে, 10,000-এর উপরে পারমাণবিক বোমা আছে, কবরের মধ্যে পারমাণবিক বোমা ফুটাইয়া ফেরেশতা গুলারে শহীদ করে দিতে পারে, কি কর? কোন সুযোগ আসেনি? এই যে আল্লাহ কি কবর ফেরেশতারে কইয়া দিছে এটা আমেরিকার নাগরিক, এর প্রশ্ন করিস না,
কথা কয় না। আর এই বেটা বাংলাদেশের নাগরিক, ফকিরের ফকিরের দেশ, এর খালি ভিটামিন কভারের মধ্যে এরকম কোন কথা কি কোরআন হাদিসে আছে না? আল্লাহর কাছে এই ভৌগোলিকতার কোনো গুরুত্ব নাই। সারা দুনিয়াটা কার? সারা দুনিয়ার মানুষ কার? সারা দুনিয়ার জন্য সূর্য কয়টা, চন্দ্র কয়টা, নবী কয়জন, কোরআন কয়টা? এটা সরকারি দলের কবরস্থান, আর এটা বিরোধী দলের কবরস্থান। এমন আছে যে সরকারি দলের লোক আর বিরোধী দলের লোক কবর দিলে পাশাপাশি কবর ফুটা করে জগলা লাগতে পারে? এরকম সম্ভাবনা আছে? এই বেটা কোটিপতি, এর জানাজাটা ছয় তাক বিড়ে দে, আর এই বেটা ফকির মানুষ, এর জানাজা দুই তাক বিড়ে দে, সেটা কমাই দে, এরকম আছে? প্রেসিডেন্টের জানাজা যেই নিয়মে হয় ফকিরের জানাজাও। প্রেসিডেন্ট মরে গেলে কয় কাপড়? জোরে বলেন। ফকির মরলে কয় কাপড়? প্রেসিডেন্টের কবর যতটুকু ফকিরের কবরও। সোহান আলা বলবেন না ভাই? তাহলে আমার আল্লাহর কাছে মর্যাদা প্রেসিডেন্ট আর ফকির দিয়ে হয় না, আমার আল্লাহর কাছে মর্যাদা মন্ত্রী আর প্রজা দিয়ে বাড়ে না, আমার আল্লাহর কাছে মর্যাদা বাড়ে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে কোরআনের যত বড় চরিত্রবান, যার নেক আমল যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি, যার চরিত্র কোরআনের চরিত্র নয়, সে কোটিপতি হোক, দুনিয়ার যত বড় নেতাই হোক, আল্লাহর কাছে ওর এক ছাতা মূল্যও নয়। ফেরাউন, নমরুদ, কারুন, এদের দুই পয়সার মূল্য আল্লাহর কাছে নয়। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর নবীর উম্মতকে আল্লাহ বুঝাইছে, সুলাইমানের মতো ক্ষমতাও যদি পাইয়া যাও, সারা দুনিয়াকে একটা রাজ্যে পরিণত করে সুলাইমান শাসন করেছে, একজন মুসলমান, মুসলমানদের মধ্যে দুইজন সারা দুনিয়া শাসন করেছে, কয়জন? আর কাফেরদের মধ্যে দুইজন। লক্ষ্য করেন, মুসলমানদের মধ্যে এক নম্বর হলো সুলাইমান নবী, আপনাদের জাঙ্গালিয়া সুলাইমান ভাইয়ের কথা বলতেছি না, ইনি হলেন আল্লাহর নবী সুলাইমান, সারা দুনিয়া শাসন করেছেন এক নম্বর। দুই নম্বর হলো জুলকারনাইন নামক বাদশাহ, এ দুইজন হলো মুসলমান। আর কাফেরদের মধ্যে দুইজন সারা দুনিয়াকে একটা রাজ্যে পরিণত করে শাসন করেছেন, একজন হলো জনাব নমরুদ মিয়া, বিশ্ববিখ্যাত সন্ত্রাসী, আকাম কুকামে পারদর্শী, শয়তানের ওস্তাদ, শয়তানের মাথার গিলু কলিজার টুকরা জনাব নমরুদ ভাই। জোরে বলেন কি? আরো জোরে। একজন। দ্বিতীয় নম্বর হলো বখতেন আসার, কোরআন শরীফে আছে না নাই? তাহলে আমার নবী, আমার আল্লাহ সুলাইমানের কথা সুরার নমলে বলে নবীর উম্মতকে বুঝাইছে, ও নবীর উম্মতেরা, সুলাইমান আলাইহিসসালাম সারা দুনিয়ার বাদশাহ হওয়ার পরও আমার আল্লাহরে ভুলে যায় নাই, সুতরাং তোমরাও যে দুনিয়ার গদি পেয়ে যাও, দুনিয়ার শাসন পেয়ে যাও, খবরদার ওর অহংকারে আল্লাহর কোরআনের বিরোধিতা, নবীর বিরোধিতা করিও না। সুলাইমানের চরিত্রে চরিত্র বানাও, আমরা কি হতে রাজি? এবার ভাইয়ারা, এ হলো সূরা আন-নমলের মোটামুটি ভূমিকা, এখন মূল বয়ান শুরু। আমার আল্লাহ যদি তৌফিক দেয়, একটু আস্তে আস্তে শুনেন, পুরা বয়ান আমি করতে পারবো না, তবে আমার আল্লাহ আমারে যতটুকু তৌফিক দেয় বয়ান করার চেষ্টা করব, আপনারা দোয়া করেন বলেন আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আমার ভাইয়েরা, প্রথম রুকুটা ছেড়ে দিয়া আমি দ্বিতীয় রুকু থেকে বয়ান শুরু করলাম, দ্বিতীয় রুকু থেকেই মূল আলোচনা শুরু হয়েছে, এই জন্য প্রথম রুকু বয়ান সংক্ষেপ করার জন্য আমি ছেড়ে নিলাম। আল্লাহ পাক এই রুকু থেকেই মূল বয়ানটা শুরু করেছেন। আল্লাহ বলছেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। দাউদ এবং সুলাইমানকে আল্লাহ কি দিয়েছেন? ইলম। ইলম মানে আসমানি ইলম, আসমানি জ্ঞান। প্রিয় ভাইয়েরা আমার, অত তো দাউদ আলাইহিসসালামও প্রেসিডেন্ট ছিলেন, সুলাইমানও, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহ বলে নাই এ কথা যে আমি ক্ষমতা দিয়েছি, প্রেসিডেন্টগিরি দিয়েছি। আল্লাহ বলছেন আগে আমি কি দিয়েছি? এলেম। তাহলে বলেন, এলেম আগে না ক্ষমতা আগে? কথা বলেন, এলেম আগে না ক্ষমতা আগে?
এলেমবিহীন কোন লোক যদি ক্ষমতা পাইয়া যায় সে নিজেও জাহান নামে যাবে, জাতিরেও জাহান নামে নিয়ে ছাড়বে। এই জন্য আমার আল্লাহ সুলাইমান এবং দাউদকে আগে এলেম দিয়েছে, তারপরে ক্ষমতা দিয়েছে। আমার নবী বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজারান ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। এমন একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন এলেম উঠাইয়া নেবেন। সাহাবা কিরাম জানতে চাইলেন, হুজুর এলেম উঠাইয়া নেওয়ার অর্থ কি? আল্লাহ কি কোরআন শরীফের একটা সূরা, একটা আয়াত, একটা রুকু এইভাবে উঠাইয়া নেবেন নাকি? নবীজি বললেন, না আল্লাহ এইভাবে উঠাইয়া নেবেন না। এলেম উঠে যাওয়ার অর্থ হইল জাতি আলেম শূন্য হয়ে যাবে, আলেম মরে যাবে, তার বিকল্প আলেম আর তৈরি হবে না। অতীতের দিকে তাকান ভাইয়ারা, যত বড় বড় মুফাসসিররা তাফসীর লিখে গেছে, আল্লামা জালালউদ্দিন সিউতি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী যেদিন নামাজ সম্পর্কে বয়ান করতেছিলেন, তার এক ছাত্র বলতেছে, ওস্তাদ নামাজ সম্পর্কে আপনি কতগুলি হাদিস জানেন? তিনি বলছেন, তোমরা যদি ধৈর্য ধরে শুনতে পারো তাহলে আমি এই দাঁড়ানোতে নামাজের উপরে 10,000 হাদিস তোমাদেরকে মুখস্থ বলতে পারবো। ইমাম বুখারী, ইমাম বুখারী শুধু নিজের দায়িত্ব পালন করে নাই, ওই সময়ের দায়িত্ব পালন করে নাই, ইমাম বুখারী কেয়ামত পর্যন্ত আল্লাহর নবীর উম্মতের দায়িত্ব পালন করেছে। আল্লাহ ইমাম বুখারীর কবরকে দয়া করে জান্নাত বানিয়ে দাও, জোরে বলেন আমি। তাফসীরে কাসির যিনি লিখেছেন, তাফসীরে ফিজুল আল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে আশরাফি, তাফসীরে মাজহারি, তাফসীরে মারিফুল কোরআন, অসংখ্য অগণিত তফসির, এত বড় বড় তফসির, 70-80 বছর যদি আপনি কোনো কাজ না করেন, শুধু তফসির পড়েন, পড়ে শেষ করতে পারবেন না। এত বড় বড় আলেমরা তফসির লিখে দুনিয়া থেকে চলে গেছে, তাদের সমকক্ষ আলেম আর তৈরি হইছে? হইছে বলেন, হয় নাই। এই জন্য ভাইয়ারা, বড় বড় আলেম যখন সমাজে থাকে যেন এলেমের বাতি জ্বলে থাকে। এখানে যে লাইটগুলি জ্বলে, সব লাইটের পাওয়ার কি সমান? মোমবাতির আলো আলো, আর হেজাক লাইটের আলো আলো, সূর্যের আলো আলো, সারা দুনিয়ায় সূর্য কয়টা? একটা সূর্য সারা দুনিয়া আছে বাবা আলোকিত করে, 10,000 বাতি জ্বালাইয়া সেই আলো দেওয়া। এই জন্য যে আলেম, এলেমের বহর যার যত বেশি তার নূর তত বেশি, সে জাতির তত বড় খেদমত করে। যে যত বড় আলেম সে কোরআনের তত বড় খাদেম, সারা দুনিয়া এসে কোরআনের বয়ান করে বেড়ায়, এই রকম বড় মর্যাদা সবাই পায় না। আমার নবী বলছেন এমন একটা সময় আসবে যখন সমাজ আলেম শূন্য হয়ে যাবে, হাত্তা আলাম ইয়াবকা আলেমান, অবশেষে সমাজে যখন আর আলেম থাকবে না, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, জাহেল তখন সমাজের নেতা হয়ে যাবে। জাহেল কি হয়ে যাবে? ফাসুইলু, জনগণ জাহেলের কাছে ফতুয়া তালাশ করবে। ফাফতু বেগায় রেলমিন, জাহেল এলেম ছাড়া ফতুয়া দেবে। জাহেল কি এলেম ছাড়া কি দিবে? এখন হাসপাতালের রুগীরা যদি শুনে যে ডাক্তার সাহেব আসে নাই, আজকে ইঞ্জিনিয়ার আসছে অপারেশন করার জন্য, আপনারা কোন ওই হাসপাতালে রুগী থাকবে? রুগী চিন্তা করবে সর্বনাশ, বিল্ডিং এ ডাক্তার আসছে মানুষ চিকিৎসা করার জন্য, ইঞ্জিনিয়ার হইলো কিসের ডাক্তার? কথা কন, ওই বেটা হইলো রডের ডাক্তার। কোনখানে কোন মাপের রড, কোন মাপের ফাউন্ডেশন, কোন মাপের ফাইভ ঢুকানো লাগবে, কোন মাপের ফাইলিং, এইটা হইলো সেই ডাক্তার। আর এই বেটা আসছে অপারেশন করার জন্য, হাড্ডি গুড্ডি কাইটেছে, কবরস্থানে পৌঁছাইবে কোনো সন্দেহ? অতএব যে বেটা পা ভাঙ্গা রুগী, সেও বাহাদুরের মতো জানলা দিয়ে লাফাইয়া পালাবে। সে বলবে, থাকবি কে কুত্তা সামাল, ইঞ্জিনিয়ার আসছে অপারেশন করতে। আমার নবী বলছেন জাহেল এলেম ছাড়া কথা কন না, আমি অর্ধেক করবো, আপনারা অর্ধেক করবেন, সবাই মিলে ওয়াজ হবে আজকে, খালি আমি একা ওয়াজ করব না।
জাহেল এলেম ছাড়া এলেম ছাড়া এখন কানায় যদি চোখ ওলারে পথ দেখায়, কথা বুঝেন নাই, যে বেটা অন্ধ হয়ে চোখে দেখে, এখন হে যদি চোখ ওলাদেরকে কয় আমি তোদেরকে পথ দেখাবো। আমরা কৌতুকের মধ্যে পড়েছি, এক কানা এক ফকিরে আর এক ল্যাংলা নাকি নৌকায় উঠছে, তো কানায় যে অন্ধ সে কয় দেখছো আজকে আকাশে কত সুন্দর চাঁদ উঠছে, আর ল্যাংলা কয় বেটা লাত্তি দিয়ে নৌকা থেকে ফালাই দিব, তুই দেখলি কেমনে রে, ফকির একা লাত্তি দিয়ে ফালাই দিয়ে যত টাকা লাগে আমি দিব। মানে উভয় এলেম ছাড়া ফতুয়া, যে যে কামের লোক না সে সেটা। আমারে আমারে পয়লা বৈশাখে আমারে দিছে একজনে মেসেজ দেখেন, আহারে সে বেটা মেসেজ পাঠাইছে কি কি জামানা আইলো রে, কানা দেখে সুন্দরী ল্যাংলা মারে গোল, কি জামানা আইলো রে, কানায় দেখে সুন্দরী ল্যাংলা মারে, ফুটবল খেলে ল্যাংলায় আর গোল মারে, অথচ ঠ্যাং নাই, গোল দেয় কি হাত দিয়া না পা দিয়া, ওই বেটার ভাই নাই মারে গোল। সমান অথবা এরকমই ফুটতেছে, জাহেলে ফতুয়া দেয় আলেম কানা আলেম নাই। আমার নবী বলেন, আমার কথা না নবীর কথা, কথা কিন্তু মনে রাখবেন ভাই, আমার কোনো দোষ দিয়ে না চাই না, আমি হইলাম সদরউদ্দিন, আমি যে আপনিও তে, ঠিক না ভাই, এই যে টেলিভিশনে খবর পড়ে দেখছেন না, যে বেটা খবর পড়ে ওইটা কি নিজের খবর না কর্তৃপক্ষের খবর, এই বেটাকে নিজে খবর বানাইছে, তো ধরেন আমি ফখরউদ্দিন খবর পড়তেছি, খবর কার, আর নবীর খবর দিছে কে, আর নবী, আর আমরা আপনাদের কাছে বলে শুনেছি। কিছু কিছু লোকেরা মনে করে কয় সুপে সাপে আছে কোরআনা দিছে, থাক হুজুরেরা জাতির এগুলি কয় কেন, হুজুরেরা যাতে জাতির কোরআনা দিছের আসল নূর দিতে না, এই জন্য কয় কি রে বেটা বোবা হুজুর তালাশ কর, এমন হুজুর চা করে না কো ফুসফাস, মারে না কো ডুসকাস, নেই কোনো উৎপাত, খাই হুজুরে দুধ ভাত, এই হুজুর বালা লাউ কদু কুমড়া সবাই হুজুরে খাবা, বা কি ঠান্ডা হুজুর রে, আর যেগুলো কোরআন হাদিসের আসল কথা কয় কয় এগুলি গরম হুজুর। এই ভাই হুজুরের কোন দোষ আছে, কথা বলেন, কোরআন কার, নবী কার, বাণী কার, আলেম বয়ান কারার কারণে যারা আলেমের দুশ্মনী করো তোমরা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন, আলেম তো নিজের কথা বলে না, আলেম কার কথা বলে, সারা জিন্দগি নিজের কথা বলি নাই, নিজের বাগদাদার কিসে কাহিনী কোনোদিন শুনাই নাই, 5 বছর বয়স ছেলে ভুরকা নিয়ে গিয়েছি, 7 বছর বয়সে কোরআন শিখেছি, 26 বছর বয়সে কামেল পাশ করেছি, 2000 সালে অনার্স মাস্টার্স করে ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি, নিজের কিচ্ছা কাহিনী বয়ান করি নাই, যতটুকু চেষ্টা করেছি মানুষকে আল্লাহ এবং আল্লাহ নবীর কথা শোনাতে চেষ্টা করেছি। তোমরা কানারা আমাদের ফদ দেখাইবে, আল্লাহ হেদায়ত দান করুক, বলেন আমিন, আরো জোরে। আমার নবী বলেন, জাহেল এলেম ছাড়া ফতুয়া দেবে, ফাদাল্লু ওয়াদাল্লু, জাহেল নিজে গোমরা, জাতিকেও গোমরা বানাইয়া ছাড়বে, একথা আমার না নবীর, সবাই বলেন ফাদাল্লু, আরে নবীর কথা আপনারাও ফলেন, ফললেও বরকত আছে না নাই, বলেন ফাদাল্লু ওয়াদাল্লু, আরো জোরে ফাদাল্লু ওয়াদাল্লু, জাহেল নিজে গোমরা, জাতিরেও গোমরা বানায়, কারণ জাহেল এলেম ছাড়া ফতুয়া দেয়, এতে কত বড় মুফতি কিন্তু এলেম নাই। কয় বুখারী শরীফে আছে লাখুম দিন কুমালিয়া দিন, মানুষের কা বাপরে দেখছি নি কত বড় হুজুর বুখারী শরীফ জানে লাখুম দিন কো, এই কাম হয়েছে ইমরান ভাই কয় রাত ধরা শুনবো,
কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে, ঠিকই না বলেন? তাহলে আল্লাহ দাউদ এবং সুলাইমানকে আগে কি দিছে মনে আছে? এলিম দিছে আল্লাহ আগে, কারণ এলিম দান নাই সে তো কানা। কে বলেছেন? আল্লাহ বলছেন, নবী বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে। আল্লাহ পাক বলছেন, কুল হাল তাস্তাবিল আমা ওয়াল বাসির। ও নবী বলে দেন, চোখওয়ালা আর অন্ধ কখনো সমান হতে পারে না, আলো আর অন্ধকার কখনো এক হতে পারে না, আলেম আর জাহেল কখনো এক হতে পারে না, জাহেল কখনো আলেমের মর্যাদা বুঝে না। জাহেল আলেমের এমন ভাষায় কথা বলে যেন বললাই কামলায় বলে। আমার নবী বলেছেন যে আমারে পাইল না তো আলেম পাইল, সে যেন নাইবে নবী পাইল, নাইবে নবীর সাথে যে মহব্বত রাখে, কেয়ামতের দিন সে নবীর সাথে জান্নাতে যাবে। এই জন্য ভাইরা, ইমাম সাহেবকে আপনারা মহব্বত করেন না? ইমাম সাহেবরে সালাম দেন, মনে রাখবেন দুনিয়ার অনেক সালামে কিন্তু আছে, কেবল কিন্তু না এলো হুজুরের সালামে, একেবারে আল্লাহর রাস্তায় দেয়। আর দেখবেন ম্যানেজার অফিসার যদি গুসকর হয় কেরা নিয়ে সালাম দেয়, সালাম দি কয় রে তোরে ডরে সালাম দিলাম রে তুই গুসকর, মনে মনে কয় কিন্তু। আর সে উপরে কয় কি, আসসালামু আলাইকুম, আপনার মতো ভালো স্যার আর নাই, আর দিলে দিলে কয় ধুর গুসকর তোর উপরে গজব পড়ুক, কিন্তু উপরে সালাম দিছে ডরে। দুনিয়ার এমন অনেক সালামে কিন্তু আছে না নাই? এই জন্য আল্লাহ রসুল বলছে না, আল্লাহর ওয়াস্তে সালাম দাও, কাকে খুশি করার জন্য সালাম দিবা? আর মানুষ আলেমদেরকে যে সাগা হয় বিশ্বাস করেন, আমি আমিনবাজার আজকে 18 বছর, আমিনবাজার কেন্দ্রীয় মসজিদের সভাপতি হইল হানিফ এন্টারপ্রাইজের মালিক, দুই ভাই কফিলউদ্দিন আর হানিফ সাহেব, হানিফ সাহেব কেশিয়ার, কফিলউদ্দিন সভাপতি, তাদের বাংলাদেশে এত বড় পরিবহন মালিক এখন আর নাই, এত গাড়ি তো যেইভাবে খানা দেয় বুঝছেন, যদি সব খাই তাহলে ফেড়ে ধরবো না, বস্তা করে বস্তা লুয়ে যাওয়া লাগবে। আর সকাল থেকে চা যেভাবে খাওয়ানো শুরু করে, যদি সবাই চা খাই তাহলে ফ্যাটেটা সায়ের গোডাউন হয়ে যাবে একেবারে, সার ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি যেরকম সার ট্যাঙ্কি হয়ে যাবে। মানুষ এই মহব্বতটা কেন করে? শুধু আল্লাহর রাস্তায়, ঠিকই না বলেন? আল্লাহ চান যে হুজুর আমাদেরকে হক কথা বলে, কোরআনের কথা বলে, আমরা ধর্মীয় কারণে তাকে মহব্বত করি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন দাউদ এবং সুলাইমানকে আমি আল্লাহ এলেম দিলাম, এখন এলেম পাওয়ার পর তাদের মর্যাদা কিরকম হলো দেখেন। ওয়াকাল আলহামদুলিল্লাহ আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। কোন আলেম কখনো অহংকারী হতে পারে না, অহংকার আলেমের বৈশিষ্ট্য নয়, অহংকার হলো শয়তানের বৈশিষ্ট্য। কোন অহংকারী কখনো জান্নাতে যেতে পারে না, শয়তান অহংকার করেছিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো অস্বীকার করলো, ফলে সে কাফের হয়ে গেল। আল্লাহ বলছেন দাউদ এবং সুলাইমান যখন এলেম পাইলো, এলেম পাওয়ার পর জ্ঞানের বাহাদুরি করলো না, জ্ঞানের কারণে অহংকার করলো না, তারা দুইজন বলল ওয়াকালা আলহামদুলিল্লাহ আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এলেম দিয়া অন্য বান্দাদের উপরে মর্যাদা দান করেছে। কোরআন হাদিসের কোনো এলেম নাই, দুই চার দিন ইউনিভার্সিটির বারান্দায় ঘুরছে, ঘুরে কয় সব বুঝা ফেলাইছি, কত শিক্ষা শিখছি আমি। তা আরেকজন জিজ্ঞাসা করে কি শিখছো, কয় দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, বা কি শিক্ষা শিখছে, আল্লাহ বলতে কিছু তো মুরিদেরা প্রশ্ন করে, আল্লাহ বলতে কিছু না থাক, না থাকলে মানুষ করতে গেলো, কয় মানুষ হয়েছে বান্দর থেকে বানর, নাউজুবিল্লাহ বলেন, মানুষের বানাইলো কি বানর বানাইলো, তখন কইছে বানর যদি মানুষ হয় তাহলে বানরের তো লেজ আছে, মানুষের লেজ নাই কেন, কয় এককালে মানুষেরও লেজ ছিল,
তখন আবার প্রশ্ন করছে, তাহলে লেজ গেল কই? কয় মানুষ যখন আস্তে আস্তে আগুন আবিষ্কার করলো, সভ্য হলো, এক সময় মানুষ নাকি উলঙ্গ থাকতো, নাউজুবিল্লাহ বলেন। এইসব ইতিহাস আপনারা পড়েন নাই? মানুষ কাঁচা খাইত, মানুষ উলঙ্গ ছিল। আচ্ছা আপনারা কন্ত আদম আলাইহিস সালাম কি আধুনিক মানুষ না আদিম মানুষ? পুরান মানুষ না? সব সাইতে আদিম না তিনি? তা আদিম মানুষ উলঙ্গ ছিল, ইতিহাস আমাদেরকে পড়ানো হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে বড় আদিম আর কেউ আছে? তা আদম আলাইহিস সালাম কি উলঙ্গ ছিল না কাপড় ভরা ছিল? হাওয়া আলাইহিস সালাম কি উলঙ্গ ছিল না কাপড় ভরা ছিল? কিরে বেটা আধুনিক কোথাকার, তুই আদিম মানুষ যদি উলঙ্গ থাকে তাহলে উলঙ্গ থাকার কথা হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া? আদম উলঙ্গ ছিল না, হাওয়া উলঙ্গ ছিল না, আদম আলাইহিস সালাম 80 জোড়া মানুষ সন্তান রেখে দুনিয়াতে গেলেন, তারা উলঙ্গ ছিল না, আদিম মানুষ উলঙ্গ ছিল, তোরা ফাইলি কই? তবু মুরব্বীরা উলঙ্গ ছিল। ও ভাইয়ারা, উলঙ্গ থাকলে যদি মানুষ আদিম হয় তাহলে পৃথিবীর বহু মানুষ এখন উলঙ্গ থাকে কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? এই যে আর্জেন্টিনার হিট খেলোয়াড় মারাডোনা, কি নাম? এক সময় ছিল মারাডোনা, এখন ভাই রয়েছে মাসি, মাসি ভাই, মাসি ভাই আর মেসি ভাই। এই আর্জেন্টিনার কোচ যখন হলো মারাডোনা, তখন মারাডোনা আর্জেন্টিনার খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য বলল, তোমরা খেলে যাও, তোমরা খেলে যাও, তোমরা যদি বিশ্বকাপ জয় করতে পারো, আমি মারাডোনা আর্জেন্টিনার রাজধানীতে তোমাদেরকে নিয়ে 48 ঘন্টা কাপড় খুলে নাচবো। এটা আমার কথা না, এটা পেপার রাইছে ভাই। তো পেপারে সাংবাদিক নিচে দিয়ে লিখছে যে আর্জেন্টিনার ভাগ্য ভালো যে আর্জেন্টিনা জিতে নাই, ম্যারাডোনাও আর উলঙ্গওয়া লাগে নাই। আর্জেন্টিনার এই ঘটনা শুনে প্যারাগুয়ের তৎকালীন সময় প্যারাগুয়ের বিশ্ব সুন্দরী, ওই খবিসের নাম ভুলে গেছি আমি, বিশ্ব সুন্দরী ওটা মহিলা, ওইটা আবার প্যারাগুয়ের খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য বলল, ম্যারাডোনার ঘোষণা শুনিয়া তোমরা মন খারাপ করিও না, আমি বিশ্ব সুন্দরী প্যারাগুয়ের বলতেছি, প্যারাগুয়ের যুবকেরা তোমরা খেলে যাও, তোমরা যদি বিশ্বকাপ জয় করতে পারো আমি তোমাদেরকে নিয়ে 72 ঘন্টা আমার দেশের রাজধানী উলঙ্গ হইয়া নাচব। এরে বেকুব, উলঙ্গ হইলেই যদি আদিম মানুষ হয় তাহলে এখন যারা কাপড় চোপড় পরে না ওরা কি আধুনিক না আদিম? আধুনিক কথা কয় না, মশলা বুঝে নাই। উলঙ্গ থাকলেই যদি আদিম মানুষ হয়, ওরা বলছে আদিম মানুষ কি ছিল? উলঙ্গ ছিল। কোন মানুষ উলঙ্গ থাকলে যদি আদিম হয় তাহলে পৃথিবীতে এখনো বহু মানুষ উলঙ্গ আছে না নাই? ওরা আদিম মানুষ, ওরা কি? আর আমরা যারা কাপড় চোপড় পরি আমরাই হলাম আধুনিক মানুষ, ঠিকই না বলেন? তোমরা তোমাদের মুরব্বীদের তরিকায় যাও, কাপড় চোপড় ভালো লাগে না? এখন কাপড় ছোট করার প্রতিযোগিতা শুরু করছে, পোলা পাইনে যুবকরাও এখন কাপড় ছোট করতেছে, ফ্যান্ট পরে না আবির নিচে, আবার শার্ট পরে না আবির উপরে, বিপদ সীমা খোলা। এ ভাই, পুরুষের নাবি কি সতর না? কথা বলে না কেন? পুরুষের নাবি কি সতর? আর মেয়েদের পুরা দেহ সতর। পুরুষকে বলা হয়েছে তোমরা টাকনুর উপরে কাপড় ভরো, এখন মেয়েদের অনেক অনেক ফায়জামা টাকনুর উপরে এক বিগত উঠে গেছে, মেয়েদেরকে বলা হয়েছে টাকনুর নিচে ভরো, মেয়েরা টাকনুর উপরে উঠেতেছে, আর পুরুষদেরকে বলা হয়েছে টাকনুর উপরে ভরো, পুরুষরা নিচে পড়ছে, এখন আবার পুরুষরা টাকনুর উপরে উঠেতে উঠেতে হাঁটু পর্যন্ত উঠে ফেলেছে। ইদানিং 3/4 শুরু হয়েছে, মানে পুরুষ ঢাকা শহরে যায় দেখবেন বড় বড় পুরুষ বুড়া মানুষ হাফ প্যান্ট পরা গেঞ্জি পরা, নাউজুবিল্লাহ বলেন। এই যে কত কত ডিজাইন যে বাইরে এসে কোরআন হাদিস ছেড়ে দিলে যা হয় আর কি। আমার ভাইয়ারা, তাইলে যারা দুনিয়ার ডিগ্রি নিয়ে বলল যে সব বুঝা ফেলাইছি আল্লাহর চিনে নাই, আল্লাহর কাছে তাদের ডিগ্রির কোন দাম? জোরে বলেন আছে। হযরতি দাউদ এবং সুলাইমান ডিগ্রি পাইলেন, আল্লাহ যখন এলেম দিলেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ গো তোমার দরবারে শুকরিয়া যে তুমি এলেম দিয়ে আমাদেরকে মর্যাদা দিয়েছ। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম যখন আলেম এবং আবেদের পার্থক্য জানতে চাইলেন, আলেম এবং আবেদের মর্যাদার পার্থক্য কতখানি, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের এখন তোমাদের মধ্যে একজন আপনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যত বেশি, সাধারণ লোকদের উপরে একজন আলেমের মর্যাদা ওই রকম বেশি। তাহলে সুলাইমান এবং দাউদকে মর্যাদাটা কে দিল? এখন দেখেন দাউদের কি দিল, সুলাইমানের বয়ান পরে আগে দেখেন দাউদের আমার আল্লাহ কি দিছে। হযরত দাউদ আলাইহিস সালাম ইশির পুত্র ইশি ইবনে আওবাদ,
ইব্রাহিম আলাইহিসসালামের এগারো পুরুষ পরে ঈশির জন্ম। দাউদ আলাইহিসসালাম যখন আট বছর বয়স তখন বনী ইসরায়েলদের সাথে একটা লড়াই হলো আমালেকাদের, আমালেকাদের একজন অত্যাচারী রাজা, ওর নাম হলো জালুত। কি নাম? জালুত। এই জালুত মুসা আলাইহিসসালাম একটা ইসলামী রাষ্ট্রের উপরে ফিলিস্তিনিদেরকে রেখে যখন ইন্তেকাল করলেন, পরবর্তীতে ফিলিস্তিনি আলেমরা এত ইখতিলাফ করলো যে ভাগ ভাগ হয়ে গেল, আর ওই সুযোগে অত্যাচারী রাজা জালুতকে আল্লাহ ছাপাই দিলেন। জালুত তখন মুসলমানদের উপরে নির্যাতন শুরু করলো। ইসলামী রাষ্ট্রগুলো ছিনিয়ে নিয়ে মুসা আলাইহিসসালামের রেখে যাওয়া অতি দামি মূল্যবান বস্তু তাবুতে সাকিনা শান্তির বাক্স ছিনিয়ে নিয়ে গেল। যেই বাক্সের ভিতরে মুসা আলাইহিসসালামের লাঠি মোবারক, মুসা আলাইহিসসালামের আংটি মোবারক আর অনেক দামি দামি নিদর্শন ছিল, আর তাদের নেতৃত্ব নিয়ে গেল। অবশেষে তারা জালুতের মার খাইয়া গোটা জাতি এক হয়ে গেল। হযরতে শামা বিল আলাইহিসসালাম তখন নবী তার কাছে গিয়ে বলল, নবী সাহেব আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের জন্য একটা নেতা নাজিল করেন, ওই নেতার নেতৃত্বে অত্যাচারী আমালেকাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নেতা বানাইলেন, মুসলমানদের নেতা বানাইলেন তালুতের। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শরীফে ঘটনা আছে না নাই? নেতা হইল কে? আরো জোরে, আরো জোরে। তালুতের যখন নেতা মনোনীত করলো, এখন বোন ইসরায়েলটা কয় এই তালুতের নেতা মানি না। কয় কেন মানো না? কয় এক নম্বর কারণ হলো সে আমাদের মধ্যে গরিব, তার টাকা নাই, যার টাকা নাই সে কখনো নেতা হইতে। এ ধরনের আইডিয়া কিছু লোকের আছে না নাই? তাদের আইডিয়া হলো নেতা হবে টাকাওয়ালা রে, ওর ইলেকশন করবো আর ওর থেকে টাকা খাবো। তো ভাই টাকা খাইয়া ভোট দেওয়া যায় আছে কথা বল না, হারাল না হারাম? তো এখন ওরা কয় এক নম্বর হলো তালুতে টাকা নাই, দুই নম্বর হলো সে অসহায়, সে গরিব, সে সমাজে কোনো প্রভাবশালী ব্যক্তি না। আল্লাহ কেন এই বেটারে নেতা বানাইলো? আমাদের মধ্যে এত বড় লোক, আমাদের মধ্যে আল্লাহ একটারও পছন্দ করলো না, আমরা না বড় নেতা আমো আছে না যত নেত্রী সব আমরা দিব নেতৃত্ব। এই জন্য নিজেরা নিজেরা গিলাগিলি করে কি করে না, একসাথে উঠা বসা করে, একসাথে চা খায়, যখন দেখে যে একটা বাড়ি যেতেছে তখন ওরা হু হু করে ক্লিয়ার করে আবার কান্দে, আরে আমার বাড়ি কে মারলো, আমার ভাইয়ের রক্ত বিথা জাতি দিব না, অথচ নিজে মেরে লেছে। কারণ জানে যে রাস্তাটা ক্লিয়ার না হলে আমি হইতে পারবো না। এই ঘটনা ঘটে কি ঘটনা? কারণ এগুলি তো সুযোগ সুবিধার লড়াই, যে যত বেশি কামাই করি খাইতে। আল্লাহ পাক বলছে আমি তালুতের নেতা বানাইছি, তার বৈশিষ্ট্য দুইটা, কয়টা? এক নম্বর হলো আমি আল্লাহ তার এলেম দিয়েছি, ওয়াজাহু বাস্তাতান ফিল এলমে ওয়াল জিসমে। কোথায় আছে? এই যে ইমাম সাহেব সাক্ষী দিতেছে, হুজুরেরা আছে, আবার জাস্টিফাই করে এলেন কথা কোনো বানাই কই নি। আমার ভাইয়ের আল্লাহ বলছে তারে আমি দিছি এক বস্তা এলেম। আমার আমার ওস্তাদ যখন পড়াইছে মনে আছে বাসায় এটাই ব্যবহার করছে, ওই পোলা শুন, ন খেলে ওস্তাদ, ন খেলে ওস্তাদ, ওই পোলা শুন, আল্লাহ তালুতের এক বস্তা এলেম দিছে। এক বস্তা কি দিছে? বাস্তাতান ফিল এলমে অল জিসমে, আর বিশাল দেহ দিছে। বিশাল কি ছিল ভাই? দেহ দেহ বড় হইলো, একটা ফজিলত আছে না নাই? অনেকে কয় মোটা সোটা বেকুবো বাল্লা, কেউ যখন সামনে দাঁড়ায় দেখলেই কাইতে যায় বা। একসময় আমাদের লাফসামে আছিল ইউনুস, আর একটু আগানি ইউনুস আছিল, দেখেন ওই সময় মাদ্রাসা বই লাকসাম ছাড়া পাওয়া যেত না। তা আমি বিপুল আসার মাদ্রাসা, আমার ওস্তাদ মরহুম মাওলানা তোফাইল সাহেব জমিয়তুল মোদারেসিনের সেক্রেটারি ছিলেন মাওলানা মন্নানের সাথে উনি। তো ওই সময় যখন জমিয়তুল মোদারেসিন যখন ইনকলাব পত্রিকা বাইর করে তখন আমার থেকে দশ টাকা চাঁদা নিছে হুজুরে। তা আমি কইলাম হুজুর ইনকলাব পত্রিকায় কিন্তু দশ টাকার মালিক আমি কইলাম, এই ইনকলাবের সম্পদ যা আছে সবগুলা ভাগ করলে দশ টাকা যা হয় এটা আমার মালিকানা। তো ওই সময় বই কিনতে গেছি লাকসাম, যাইয়ে ইউনুসেরে দেখে যে দিলাম দৌড়, ইয়া বড় দেহ এত বড় নাক, এখন উড়ে গেছে বেচারা। এক লোকের ঘরে সাহায্য সাথে গেছে, দরজা যখন আঘাত করছে আমার কিছু বিকে দেন, মহিলা দরজা খুলে অজ্ঞান হয়ে পড়ে গেছে দেখে। তাহল ছিল বিশাল দেহ আর আল্লাহ দিছে এলেম। লোকেরা কয় না আমরা তারে নেতা মানি না, আল্লাহ বলছে কি হইলে নেতা মানবা? কয় মুজিজা দেখাইতে কন, আমার আল্লাহ জানাই দিছে, বলো আমি আল্লাহ বিনা যুদ্ধে তাবুতে সাকিনা তালেতে রুসিলায় তাদেরকে ফিরাইয়া দেব। যুদ্ধ করা লাগবে না, ওই যে জালুত নেতা শান্তির বাক্স চিন্তাই করে নিছে, আমালেকা নেতা, ওই নেতার চিন্তাই করা বাক্স আমি আল্লাহ ফিরাই দিব বিনা যুদ্ধে। এরা কয় কি আগে কোন আল্লাহরে ফিরে দিতে তারপরে নেতা মানবো?
মুসা আলাইহিস সালাম বলছে পৃথিবীতে সবচাইতে বাঁকা উম্মত আসলে আমার গুলা বনী ইসরাইল। কি নাম? নবীর যে জ্বালান জ্বালাইছে মুসা নবীর আহারে। এই চরিত্র কিছু লোকের আছে যে জ্বালান হুজুর করে জ্বালায় রে ভাই। আমার একসময় মালানায় দৃশ্য ছিল মসজিদের চকবাজার মসজিদের খতিব, পরে কারি ওবায়দুল্লাহ সাহেব হইলেন, উনি তো এখন জবান বন্ধ হতে পারে মুহূর্ত। তো কারি দৃশ সাহেব এখন একবার আমি ইমামতি ছেড়ে দিতে চাইছিলাম, তো কারি ওবায়দুল্লাহ সাহেব আমার এই ঘটনা শুনলেন ইদ্রিস সাহেবের বয়ান দিয়া। কয় দেখো ইদ্রিস সাহেবের কাছে একজন আই আইসা করতেছে হুজুর আর ইমামতি করবি না, কেন করবা না? কয় এক মুসল্লি আজকে এমন ব্যবহার করছে এই জন্য ইমামতি আর জীবনও করবো না। তো উনি সান্ত্বনা দিছে, দেখ রে আমি আজকে 30 বছর ইমামতি করি, কিছু লোক এখনো আমার আড্ড নিচে খালি কুকুরের মতো কামড়ায়। কিছু লোক এভাবে কামড়াবেই, ওদের কামড়ের দিকে চাইলে ইমামতি করতে। তুমি কি ওই কুকুরের কামড়ে কি তুমি আল্লাহ দিনের কাজ কি ছেড়ে দিবে নাকি? তখন ইনি শেখ সাদির কবিতা বলে ওনাকে বুঝাইলেন, কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে, তাই বলে কুকুরের কামড়ানো কি? আপনি কি কইবেন ওই কুত্তা তুই কি লেগে আমার পায়ে কামড় দিলি তোর? আমি এই জন্য কিছু লোক মনে করি হুজুর তো কামড়ায় না, হুজুর দুর্বল, হুজুর খালি কামড়া। আল্লাহ পাক হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। কয় আগে কোন বাক্স দিতে? আল্লাহ বলছে নবী গো আমি বাক্স ফিরিয়ে দিব, অপেক্ষা করতে বলেন। এবার দেখেন আল্লাহ আমালেকাদের মধ্যে কি গন্ডগোল লাগাই দিলেন, আমাকে আমালেকারা সবাই মূর্তি পূজক হয়ে গেল। সকালবেলা যাইয়া দেখে, যখন মূর্তি পূজা দিবে সকালবেলা যাইয়া দেখে সবগুলি মূর্তি শীত হয়ে গেছে, মাথা নিচে পাছা উপরে। কিরে মূর্তিগুলার মাথা নিচে পাছা উপরে কেন? একেবারে মন্ত্রমন্ত্র পড়িয়া ল্যাংলামিনা জলেমিন কালী কালী ঈশ্বর মহাকালী জোয়াকালী কইয়া ফুটু দিয়া আবার মাথা নিচে দিয়ে পা নিচে দিয়ে মাথা সোজা করে দিছে। আবার তারা বাইরে যাওয়ার পর দেখেছে সর্বনাশ, সবগুলার মাথা নিচে পাশা উপরে। এখন তাদের জ্যোতিষীকে খবর দিল কি ব্যাপার, আমাদের খোদাগুলো সিট হয়ে যায় কেন? বান্দারা বহু চেষ্টা করিয়ে খোদারে সোজা করতে, কি অপদার্থ খোদা সিট হয়ে যায়। তখন জ্যোতিষীরা বুদ্ধি দিল, গণাপড়া করে বলল এই যে মুসার বাক্স সিনাই আনছ ফিলিস্তিনিদের থেকে, এই বাক্সের অভিশাপে তোমাদের খোদাগুলো শীত হইয়া যায়, এই বাক্সটা তোমাদের জন্য অভিশাপ আর বনি ইসরাইলদের জন্য রহমত। সুবহানাল্লাহ, এই কোরআনটা আমাদের জন্য রহমত, কারো কারো জন্য কোরআন অভিশাপ, এই জন্য তারা কোরআনের কথা সহ্য করতে পারে না। আমার ভাইয়েরা এখন সবাই জিজ্ঞাসা করে কন তো ভগবানের কসম কইরা কন কি করা লাগবো, কয় বাক্স এটা বিদায় কর, বাক্স বিদায় না করলে খোদা সোজা হইব না। এবার জায়গা ধমকানো আরম্ভ করছে, ওই জালুক নেতা কি আর বাক্স আনছো, আমাদের খোদা চিত হয়ে গেছে, জালুতুক আমি আনছি তো ভালোর জন্য, কম ভালোর জন্য আমার কথা অভিশাপ হয়ে গেছে গা। কয় তাহলে বাক্স আবার বোন ইসেল থেকে ফেরত দাও, এখন কেউ বাক্সর বোঝা বহন করতে আর রাজি না, ডরে রাজি হয় না যে আমি গেলে যদি আমারও চিত করে দেয়, কেউ আর রাজি নাই, বাক্স যদি আমারও চিত করে দেয় রে। অবশেষে জালুত বলছে ঠিক আছে একটা গরুর গাড়ি আনো, ওই গরুর গাড়ির মধ্যে বাক্স উঠে দেব, তোমাদের কেউ ওই গাড়ির ড্রাইভার হওয়া লাগবে না, ওই গাড়িটা আমরা রাস্তার মধ্যে উঠে দেব, গাড়ি যেই দিকে যাবে বাক্স সেই দিকে যাবে। এই বলে তারা যখন তাবুতে সাকিনা গাড়িতে উঠে দিয়া গাড়ি যখন রাস্তায় নামাইয়া দিল, কোরআন শরীফে আমার আল্লাহ বলে আমি তখন আমার জিব্রাইলকে ওই গাড়ির ড্রাইভার বানাইয়া প্রেরণ করলা। হযরত জিব্রাইল আমিন ওই বাক্স বহন করে শামাবিল নবীর বাড়ির দুয়ারে নিয়া রাত্রিবেলায় জিব্রাইল চলে গেল। পয়গম্বর যখন দরজা খুললেন, খুলে দেখলেন দুইটা গরু গাড়ি আর বাক্স, তিনি আলহামদুলিল্লাহ বলে বললেন, ও বনি ইসরাইল তাকাইয়া দেখো বিনা যুদ্ধে তোমাদের আল্লাহ তোমাদেরকে তাবুতে সাকিনা ফিরাইয়া দিল, বাক্স এসে গেছে। এখন তারা কয় আমরা তারে নেতা মানতে পারি, এখন আর নামাইনে উভয় আসিনি ভাই,
নামালে ফিরে আসে তো সবসময় ওয়াজে কামে না, মাঝে মধ্যে কি এখন দেখেন এরা এখন ফিডা খাইব সামনে, আমি কোরআনের কথা বলছি, কেমনে খাইবে দেখেন, যখন রওনা হয়েছে আমালেকাদের বিরুদ্ধে লড়াই করতে, এখন ইবলিসে দেখলো সর্বনাশ, এই জাতি যদি ওখানে আক্রমণ করে তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, কাফেররা পরাজিত হয়ে যাবে। এই জন্য ইবলিস মুসলমান সৈন্যগুলার আয়সা পরামর্শ দেয়, ওই আমালেকাদের বিরুদ্ধে যে যুদ্ধ করতে যাইতেছ জানো ওরা কেমন যোদ্ধা, কয়রা কেমন যোদ্ধা, কয় শুনো ওরা হলে এমন যোদ্ধা, ওদের চুল হলে বড় বড়, আর ওরা এক একটা চুলের মধ্যে ১৬ জনরে বাইন্দা খালি ঘুরায়, চিন্তা করে সর্বনাশ, চুলের মধ্যে বাইন্দা যদি ১৬ জন ঘুরায় তাহলে হাত দিয়ে কতজন ঘুরাইব, এটা হলো অপপ্রচার, এটা কি হ্যান করবো ত্যান করবো এটা করবো ওটা গুলো খাইয়ে ফেলাবো গিলা ফেলাবো, এইটা কয় না এগুলি কত কিছুই তো কয়। এখন এই অপপ্রচার, এদের ইমান তো দুর্বল, এদের মধ্যে ক্রিয়া করে ফেলছে, এরা কয় তালুক নবী তুমি তো অনেক শক্তিশালী, ওগোর সাথে আমরা গিলেগা মারামারি করতে যেতাম, তুমি আর তোমার আল্লাহ লড়াই করো, আল্লাহর কি শক্তি কম নেই, নাউজুবিল্লাহ বলেন। এখন আল্লাহ পাক ওদের মাথার উপরে পাহাড় দড়লেন, পাহাড় ধরে বললেন যাবি কিনা কহ, এরা যখন দেখলো যে মাথার উপরে পাহাড়, না গেলে পাহাড় আল্লাহ ছেড়ে দেবে, তখন তারা তালুত আলাইহিস সালামরে বলে আল্লাহর কাছে দোয়া করো পাহাড়টা সরাইয়া নিতে, বলে আমরা যুদ্ধে যাওয়ার জন্য রাজি, পাহাড় সরাই নিলেন, এবার তারা রওনা হলো, কিন্তু দিলের মধ্যে তখনও মুনাফেকি যে কেমনে পালানো যায়, এরা ইচ্ছা করে যাইতেছে না যাইতেছে ডরে, এদের ধারণা হলো বাড়ির দিকে দৌড় দিলে আল্লাহ যদি আবার পাড় দিয়ে চাপা দেয় তো শেষ হয়ে গেলাম, অনিচ্ছা সত্ত্বে তারা যখন সামনে গেল, কোরআন শরীফে আমার আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ পাক একটা নদী দিয়া পরীক্ষা করলেন যে নদী দিয়া সাঁতরাইয়া যাইবা, আর তোমাদের বুকের মধ্যে তৃষ্ণা থাকবে, মুখের কাছে পানি থাকবে, তোমাদের পরীক্ষা একটা কঠিন বেড়ে গেল, তোমরা নদী পার হবা সাঁতরাইয়া, কিন্তু তৃষ্ণার যন্ত্রণায় কেউ পানি পান করতে পারবে না। এ বাহিনীর ভিতরে হযরতে দাউদ আলাইহিসসালাম তখন ৮ বছরের বালক, কত বছর, দাউদ আলাইহিসসালামের বাবার নাম ইসি ইবনে আওবাদ, ইসি বুড়া মানুষ যুদ্ধে যাইতে পারে না, দাউদ আলাইহিসসালাম তো নবী হবেন, আল্লাহ তারে মেধা দিলেন, এই জন্য ইসি ডাক দিয়া দাউদ আলাইহিসসালামরে বলল বাবা দাউদ তুমি আমার পক্ষ থেকে এই যুদ্ধ অংশীদার হও, আর গিয়ে দেখো মুসলমানরা কি লড়াই করে, তুমি যুদ্ধ করার জন্য যাবে না, তুমি যাবে যুদ্ধ দেখার জন্য, যুদ্ধ থেকে ফিরে এসে তুমি যুদ্ধের বর্ণনা আমাকে বলবে। ওই চিন্তা করে দাউদ আলাইহিসসালাম ওই যুদ্ধে শরীক হলেন, হযরতে তালুত তাদেরকে বললেন আল্লাহ তোমাদের জন্য আয়াত নাজিল করেছে, তোমরা নদী সাঁতরায় পার হবে, পানি খেতে, পানি খেতে, বলছে কেন, কয় ওই যে আল্লাহর আদেশ অমান্য করছে, এই জন্য পরীক্ষা একটা বাইরে গেছে, পরীক্ষা একটা কি, সবাই কইলে আচ্ছা ঠিক আছে পানি খাবো না, নবীর সামনাসামনি কইলো, আর কানে কানে একটা আরেকটার সাথে কয় এটা কোনো কথা হইলো, কয় কি কথা, কয় আমাদের বুকে তৃষ্ণা আর সাঁতার কাটলে মুখের কাছে পানি, আর এই সময় আল্লাহ পানি খাওয়া নিষেধ করলো, এটা কি হলো, আল্লাহ কি আমাকে মেরে ফেলাতে চায় নাকি, দোষ ধরে কার, আল্লাহর উপরে পাণ্ডিত্য আছে না এক শ্রেণী, কোরআনের ভুল ধরা মানে কার ভুল ধরা, আমার ভাইয়েরা। এখন ওরা একজন আরেকজন রে কয় নবী সাহেব তালুত গো আল্লাহর কাছে দোয়া করেন, কয় কি দোয়া, কয় বেশি তৃষ্ণা লাগলে খালি এক ডোক খাবো যাতে অনুমতি দেয়, কয় ডোক, কয় ডোক, দেখেন আমাদের দেশে মদের বিরুদ্ধে কত প্রচার, কিন্তু আমাদের আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, নিয়ন্ত্রণ মানে অল্প খাও, এক ডোক দুই ডোক খাও, বোতল বেশি খাইও না। ও ভাইয়ারা মাদক নিয়ন্ত্রণ মানে কি, একজনে কয় না যে গাড়ি নিয়ন্ত্রণে রাখেন, মানে নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালান যাতে অ্যাক্সিডেন্ট, তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার মানে মাদক খান নিয়ন্ত্রণের মধ্যে রেখে খান, আচ্ছা যে জিনিস হারাম সেটা কি অল্প হারাম না বেশি, বেশি হারাম না অল্প, কি এক ডুক হারাম দুই ডুক হারাম এক কাতরা হারাম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বানাইলে তো মাদক যাবে না, বানাইতে হবে মাদক নির্মূল অধিদপ্তর, জোরে বলে ঠেকে না সরিষার মধ্যে বুদ্ধ, এই জন্য ছোট কাটো কুটে খাইলে কয় কবিরা গুণ হয়েছে, আর বড় গুলো ন খাইলে সুর বাহার হয় না, মাদক নিয়ন্ত্রণ মাদক বিরোধী দিবসে আমাদের স্কুলে গেছে এক গ্রুপ এনজিও, তা আমার কোরআন তলাত করতে দিছে, কয় হুজুর কোরআন তলাত করেন, তেলাত করলাম, এরপরে আমার কয় কিছু বয়ান করেন যাতে মানুষ হেদায়ত হয়ে যায়, যাতে মানুষ মদ না খায়, তা আমি বললাম ভাই আমি কি বয়ান করবো, এই বয়ান করার জন্য তো আপনারা আইছেন, আমি তো বয়ান করি মসজিদে এইখানে তো না,
আরেকজন আমার কানে কানে কয় হুজুর ওই যে শিল্পী আনছে ব্যান্ড আনছে ওরা বোতল না খাইলে ওগুলো সুর বাইর হয় না, আপনার ওয়াজ করে লাভ নাই জান না। বহুত শিল্পী আছে ওরা বোতল না খাইলে স্টেজে নাচতে গান গাইতে এরকম আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এখন ওরা এক দুকর অনুমতি চায়, আল্লাহ পাক এক দুকর অনুমতি দিলেন, আল্লাহর হুকুম অমান্য করে যদি কেউ কোনো কিছু খায় হারামের মজাও আছে না নাই? হালালেরও মজা আছে, যার দিলের মধ্যে হারামের মজা ঢুকা যায় সে কখনো আর হালালের গুরুত্ব বুঝে না। এই জন্য দেখবেন যে মদ খায় সে মদের মজা পায় কি পায় না, যে বিড়ি খায় সে বিড়ির মজা পায় কি পায় না, একটার পর একটা খালি টানে আর ছাড়ে। সর্বশেষ পর্যায়ে যখন পাশার মধ্যে বিড়িটা চলে যায় চোখ খাড়া করে তখন একটা টান দেয়, ওদের পরিবেশ ওইটারে কয় সুকটান, আখরি টান সুকটান, একেবারে চোখ খাড়া করে এমন জোরে টান দিবে ফাঁসা খাওয়া শেষ করিয়া, তারপরে দোয়া ফ্যাটের মধ্যে ঢুকাইয়া দোয়া নাক দিয়েও বাইর করে মুখ দিয়েও ছাড়ে, আর চাইয়া থাকে যে দোয়া কদ্দু যা দুমা, আল্লাহ কয় চাইয়া লো মরলে তো নিচে দিও দোয়া বাইরি। প্রিয় ভাইরা আমার, আমরা কি হালালের মজা চাই? এই জন্য মনে রাখবেন নেকামলের একটা মজা আছে ভাইয়ারা, কোন নেকামলকে ছোট করে দেখবেন না, একটি হালকা মনে করে একটি নেকামল ছেড়ে দেবেন না, হতে পারে যে এই নেকামলটাকে আপনি হালকা মনে করতেছেন কেয়ামতের দিন এই নেকামলটা পাহাড়ের চাইতে ভারী হয়ে আপনার জান্নাতের উসিলা হতে পারে। কোন গুনাকে ছোট মনে করবেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন একজনকে একটা গুনাহ করতে দেখলেন, জিজ্ঞাসা করলেন তুমি এই গুনাহটা কেন করলা, বলছে এটা তো একটা ছোট গুনাহ। হযরত আনাস বললেন তোমরা এখন যে এই গুনাহকে ছোট মনে করো, রসূলের যুগে আমরা এই গুনাহকে পাহাড়ের চাইতেও ভারী মনে করতাম, তোমরা এখন যে এই গুনাহকে হালকা মনে করো, যে অপরাধকে তোমরা ছোট অপরাধ মনে করো, রসূলের যুগে এই অপরাধকে আমরা পাহাড়ের চাইতেও ওজনদারি মনে করতাম। এখন মাসালা কি? মাসালা হলে আল্লাহর বান্দা যখন এভাবে নেকামল করতে থাকে করতে 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 আল্লাহর বান্দার বান্দা থাকে না, আল্লাহর ওলির দপ্তরে বান্দার নাম চলে যায়। আর গুনাহ যখন বান্দা করা শুরু করে, গুনাহ করতে করতে এমন অনেক বান্দা আছে এত গুনাহ করে ফেলে আর কোনো গুনাহ বাকি রাখে না, গুনার চরম পর্যায়ে চলে গেলে ওইটাকে বলে খাতাম। আল্লাহ কোরআন শরীফে বলছে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা বসারিহিম গিশাওয়া, আল্লাহ বলছে এটার হেদায়েতের সব রাস্তা বন্ধ হয়ে গেছে। ও আমার ভাইয়েরা অসুখের একটা পর্যায়ে আছে, অসুখ যখন চতুর্দিক থেকে হয়ে যায় তখন আমাদের ডাক্তার ভাইরা বলে এটার আর টাইম নাই, এটার জাফারেন খাওয়াই দেন, এটারে কয় খাতাম, এটা শেষ, এটা কি? এই জন্য গোমরাহির একটা পর্যায়ে আছে, গুনাহ করতে করতে আল্লাহর বান্দা যখন গুনার আর কোনো কিছু বাদ রাখে না একেবারে জাহান্নামে যখন চলে যায় তখন সে আর হেদায়েত পায় না, সে আর হেদায়েত পায় না। এই লোকগুলি আল্লাহর হুকুম অমান্য করতে করতে গোমরাহির চরম পর্যায়ে চলে গেল, এরা সাঁতার কাটতে নাই না, যখন এক ডুব খাইছে এখন আল্লাহর হুকুম অমান্য করে যে এক ডুব খাইছে, প্রচন্ড তৃষ্ণার সময় ফানি যদি এক ডুব খায় তৃষ্ণা কি কমে না বাড়ে? এগুলি কয় রে শুন নবীতে এখন আর খেয়াল করবো না, আর আল্লাহ রয়েছে আকাশে ডুব দিয়ে ভালো করে খাইয়ালো, আল্লাহ রয়েছে কোথায় আর নবী তো সাঁতার কাটতে আছে, পানি খা, আল্লাহর হুকুম অমান্য করে এমন খাওয়া খাইছে পানির মধ্যে কি পরিমাণ খাইছে টের পাই নাই, এখন সাঁতরায় যখন ওই পাড়ে উঠতে গেছে ফ্যাডের বারে আর একটা উঠতে পারে না, ওরা উঠতে চায় উপরের দিকে ফ্যাডে চাবে নিচের দিকে, শেষ পর্যন্ত নদীর কিনারে সব কাতল মাছের মতো সিদ্ধ হইয়া পড়া মাছে এরকম করে না মাছ হইতে। নবী বলতেছে কি রে এই দশা কেন? নবী দেখলো যে সব পানি খাইয়া টাল হইয়া গেছে, এখন তালু তালাই সালাম কয় করলিটা কি, করলিটা কি, পানি কেন খাইলি? কয় নবী গো ভুল হইছে, এ পানি যে খাইতেছিলাম এত মজা লাগতেছিল টের পাই নাই। হজরতে তালুত গুনলেন কতজন পানি খায় নাই, হজরত তালুত গোনা পড়া করে দেখলেন যারা পানি পান করে নাই আল্লাহর পরীক্ষায় পাশ করেছে তাদের সংখ্যা ছিল 313 জন, এই 313 জনের মধ্যে 8 বছরের বালক দাউদ আলাইহিস সালামও ছিলেন যিনি এক ডোব পানি পান করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন?
খারাপ লাগে, কোমর ব্যথা করে, মশা কামড়ায়, শীত লাগে, নিচে দিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমার আল্লাহ কোরআন শরীফে বলেন ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযিনা আমানু মাআহু ক্বালু লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি, যারা পানি পান করলো নদীর ধারে পড়ে তারা তালুককে ডাক দিয়ে বলল আপনি তো দেখতেছেন আমরা ওজন হয়ে গেছি, আমাদের পেট মোটা হয়ে গেছে, এখন আমরা আর জালুতের বাহিনীর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখি না। এটা ছিল তাদের একটা মুনাফিকি, যাতে তারা জিহাদের ময়দান থেকে গায়রে হাজির থাকতে পারে, বিপদের সময় বুঝা যায় কোন ব্যক্তি খাট ইমানদার আর কোন ব্যক্তি মুনাফি। আমার যেই মুহূর্তে রসুলের দিকে বৃষ্টির মতো তীর আসতেছিল উহুদের যুদ্ধে, নবীজি যখন ডাক দিতেছিলেন ইলাইয়া ইবাদ আল্লাহ ও আনা রাসূলুল্লাহ, ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা, আমাকে একা ফেলে তোমরা কোথায় চলে যাও? সাহাবীরা তখন পাঁচ দল হয়ে গেল। নবীজি বললেন আমি যে আল্লাহর রসুল, তোমরা কি ভুলে গেছো নাকি? তাড়াতাড়ি করে আমার দিকে দৌড়াই আসো, বৃষ্টির মতো তীর চতুর্দিক থেকে আসতেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দিকে দৌড়ায় গেলেন, হুজুরের বুক মোবারকের সাথে তালহার বুক লাগাইয়া দিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুর শত্রুদের তীরগুলো বুকের মধ্যে নিতেছিলেন, হযরতে তালহার লক্ষ্য ছিল পিঠের মধ্যে নিতেছিলেন, হযরতে তালহার লক্ষ্য ছিল হুজুরের বুক হেফাজত করা। সামনের দিক থেকে যে তীরগুলো আসতেছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তীরগুলো হাতের তালু দিয়ে ফিরাইতেছিলেন, ফিরাইতে ফিরাইতে এক পর্যায়ে হাত জাজরা হয়ে গেল, আঙ্গুল থেকে গোস্তগুলো পড়ে গেল, বুকে নবী হাতে তীর ফিরায় এক পর্যায়ে কয়েক সেকেন্ডের জন্য হযরতে তালহা মনে করতেছিলেন নবীকে হেফাজত করার জন্য আমি এত কষ্ট কেন করতেছি? এক সেকেন্ড এই চিন্তাটা তিনি লালন করলেন না, মুহূর্তের মধ্যেই তিনি জোরে জোরে বলে উঠলেন তালহারে তোর এই দেহ, তোর এই রক্ত মাংস, তোর এই জীবন তো তোর জন্য নয়, যে আল্লাহ তোর মধ্যে এই দেহ দিয়েছেন সে আল্লাহর জন্য তোর জানমাল কোরবান হয়ে যাক, আল্লাহর নবীর দেহটাকে হেফাজত করার জন্য। তালহার লাশ জমিনে পড়ে গেল, আল্লাহর নবীর ছাড়বে না। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি দেখলেন মাত্র 313 জন, তালুত দেখলো এই বাহিনী নিয়ে তিনি কেমনে লড়াই করবেন, চিন্তায় পড়ে গেলেন, পরামর্শ সভা বললেন বসল। তিনি বললেন ও 313 জন মুজাহিদ আমারে পরামর্শ দাও, এখন আমি কি ফিরে যাব না জালুতের বাহিনীর বিরুদ্ধে সামনে অগ্রসর হব? আমার আল্লাহ কোরআন শরীফে বলেন কালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। যারা পানি পান করে নাই তারা বলল গো তালুত নবী আপনি আমাদের নেতা, আপনি নির্দেশ দেবেন আমরা কাজ করব। মুসলমানরা কোনোদিন সাম্রাজ্যবাদের ভিত্তিতে লড়াই করে নাই, মুসলমানদের নবী কোনোদিন বড় নেতা হবে এই জন্য কোনো দেশ দখল করে নাই, মুসলমানদের যুদ্ধগুলি ছিল কার জন্য? ধরে বলেন কার জন্য? কালিমাতিল্লাহর জন্য লড়াই করেছেন। এই জন্য 313 জন বলল আমরা তো একদিন আল্লাহর সাথে দেখা করব, এখান থেকে যদি আমরা ফিরে চলে যাই মুনাফিক হয়ে যাব, আমাদেরকে আল্লাহর সাথে দেখা করতে হবে। অতীতে এমন অনেক ঘটনা তো ঘটেছে, আল্লাহ অল্প সংখ্যকদেরকে বেশি সংখ্যকের উপরে বিজয় দিয়েছে। সুতরাং নবী গো আমরা একা নই, আমাদের সাথে আছেন আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আমরা 313 জন ওই বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য রওনা হয়ে যাব। হযরতে তালুত রওনা হয়ে গেলেন, এই 313 জনের ভিতরে হযরতে দাউদ আলাইহিসসালামও আছে। সামনে যখন অগ্রসর হলেন তখন ছিল মল্লযুদ্ধ, প্রথমে দুই গ্রুপের থেকে দুইজনকে বাছাই করা হতো, একদিকে জালুতের বাহিনী আরেকদিকে তালুতের বাহিনী। এবার জালুত প্রস্তাব দিল তালুত আমার সৈন্য আগে খরচ হবে না, সৈন্যরা দাঁড়িয়ে থাক অধিক রক্তপাত এড়ানোর জন্য, তুমি আসো তুমি আর আমি লড়াই করি। তালুত বলল তোমার সাথে লড়াই আমি করবো না, আমি তো পরে নিজেকে ব্যবহার করব, আমার এই সৈন্যবাহিনী থেকে একজনকে পাঠাবো তোমার জন্য লড়াই করার জন্য। কিন্তু জালুতের বিরক্ত, জালুতের দেহ, জালুতের ভাবভঙ্গি দেখে কেউ সাহস করে না, জালুত সাহেব শুধু কেবল হুঙ্কার দিতেছে কে আসো আমার সামনে লড়াই করার জন্য আসবা। হযরতে তালুত নির্দেশ দিতেছিলেন কেউ যায় না, 8 বছরের বালক দাউদ আলাইহিসসালাম যখন দেখলেন কেউ তালুতের জালুতের চ্যালেঞ্জ গ্রহণ করে না, আল্লাহু আকবার বলে হযরতে দাউদ বললেন আমি তোমার সাথে যুদ্ধ করার জন্য তৈরি।
এত আসতে গেলেন সুবহানাল্লাহ জোরে বলেন, পিছনওয়ালার হাত আকাশে উঠাইয়া বলতে হবে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, দাঁড়াইলো কে? দাউদ। জোরে বলেন কে? দাউদ কি বুড়া না বালক? বড় গুলি ডরে কথা কয় না। দাউদ কয়, আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আল্লাহ আকবার বলেন। তাহলে দাউদ যে আল্লাহর নবী টের পাওয়া যায় কি যায় না? জালুত কয়, তালুত রে এই দুধের শিশুটা কেন ফাটাইলাম? এটার সাথে লড়াই করে তো কোনো লাভ নাই। আর জালুত দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, বাবা তুমি ছোট্ট মানুষ, তোমার আরো বেশি দিন বাঁচার দরকার আছে, আমার সমমানের যোদ্ধা আমার সামনে পাঠাও। তালুতের বললে, কাপুরুষ এই ছোট্ট ছেলেটারে কেন ফাটাইলা? হযরতে দাউদ আলাইহিস সালাম কয়, আমার বয়স কত এটা তোমার দেখার দরকার নাই, আমার আমি কি ছোট না বড় এটা দেখার দরকার নাই, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আমার সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাম্মা বারাযু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। 313 জন আল্লাহর কাছে দোয়া করতেছিল ওই অত্যাচারী বাহিনীর সামনে, ওয়ালা কইরা, আল্লাহ আমাদের কোনো বন্ধু নাই, আমাদের কোনো সাহায্যকারী নাই, ওদের কাছে মরণাস্রোত, ওরা অস্ত্র শস্ত্রে সজ্জিত, ক্যাডার ফেডারে নিয়া চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, দয়া করে তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করো আর আমাদেরকে সাহায্য করো, আমরা যেন জীবন দিয়া ময়দান দখলে রাখতে পারি, আমাদের লাশ জমিনে পড়ে থাকবে, আমরা 1 ইঞ্চি জমিনও কাফেরদেরকে ছেড়ে দেব না। এই দোয়া করলো। কোরআন শরীফে আল্লাহ বলেন, ঘোড়ার উপরে থেকে জালুত হুঙ্কার দিতেছি, ফাহাজামুহুম বিজনিল্লাহ ওয়া কাতালা দাউদু জালুতা ওয়াল্লাহুল মুলক ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ বলেন, জালুত যখন বাহাদুরি করতেছিল, দাউদ আলাইহিস সালামের পকেটের মধ্যে ছিল ছোট ছোট 8টা পাথর, কয়টা পাথর? বিসমিল্লাহ বলে পকেটে হাত দিলেন আর আল্লাহু আকবার বলে একটা পাথর জালুতের মাথার মধ্যে মারলেন, যেই না মাত্র জালুতের মাথায় পড়লো যেন সারা দুনিয়ার পাহাড়গুলো জালুতের মাথা আঘাত করেছে, মাথা শুধু ঘুরে, ঘোড়ার উপর থেকে সিটে জমিনে পড়লো যেন তাল গাছ সিট হয়ে পড়ছে। হযরত দাউদ আলাইহিস সালাম আরেকটা পাথর ব্যবহার করলেন, সোনার সান্দে জিব্বা বেরিয়ে গেল, ওয়া কাতালা দাউদ জালুত, সবাই দেখলো 8 বছরের বালক দাউদ আলাইহিস সালামের হাতে আল্লাহর দুশমন জালুত শেষ হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই যে বিশাল বাহিনী পিছনে ছিল, ওরা কয় সর্বনাশে 8 বছরের দায় বড়টারে খাইয়া ফেলাইছে, বড় গুলি তো ব্যবহার এখনো বড় গুলি দাঁড়াইয়া আছে, আসলে বড় গুলা তো ডরে দাঁড়াই রয়েছে, কিন্তু এরা ধারণা করছে সর্বনাশ, ছোটটা যদি এই সাহস, ছোটটাই আমাদের নেতারে কি ট্যাবলেটের মতো গিলে ফেলাইছে। ব্রিটিশদের বিরুদ্ধে যারা লড়াই করে তাদের মধ্যে শেরে বাংলা হলে একজন, শেরে বাংলার প্রিয় ভাইয়েরা বিশাল দেহের অধিকারী ছিলেন, আমি তার মাজারে বয়ান করতে গিয়েছিলাম, বিশাল দেহের অধিকারী ছিলেন, ইংরেজদের সাথে কিরকম লড়াই করেছে দেখেন, একদিন ইংরেজদের টেবিলে একসাথে বসে খাইতেছে, ইংরেজরা সাব বিস্কুট খায় আর শেরে বাংলা খাইতেছে মুরগির রান দিয়ে রুটি, দেহটা বড় ছিল, খানাটাও কি গোস্ত রুটি খাইয়া পরে হাল খাইতেছে, আর ইংরেজদের এক শূন্য টিটকারি করে কয়, ওই শেরে বাংলা তোমাদের দেশে বিড়ালে কি খায়? কথা বুঝে নেই, মানে উনি যে হাল খাইতেছে কট কট করে আওয়াজ, নরম হাল খাওয়ার একটা মজা আছে না, এটা কি সবাই খেতে পারে? শেরে বাংলা বুঝছে যে এই বেটা কোন জায়গায় হিট করছে, কয় তোমাদের দেশের বিড়ালে কি খায়? শেরে বাংলা হাসে ওইটা কয়, শোনো আমাদের দেশের বিড়ালেরা টেবিলে বসে চা বিস্কুট খায়, তার মানে তোমরা হইলে আমাদের দেশে কি বিড়াল? আমার ভাইয়েরা ইংরেজ সেনাপতির সামনে গিয়া যখন দাঁড়াইছে মাথা থেকে পা পর্যন্ত চাইয়া,
সেনাপতি আশ্চর্য হয়ে গেছে, বাঙালির আবার এত লম্বা আছে নাকি, এত দেওয়া এত বড় দেওয়া আছে নাকি। ওই বেটা দেখছে 3 ফুটি 4 ফুটি বাঙালি, এরকম লম্বা বাঙালি তো আর দেখে নাই। ওনারে দেখে কয় ভালো করে যখন দেখছে শেরে বাংলা বুঝছে যে শেরে বাংলার দেখে বেটা ভয় পাইছে, দেহের সাইজ দেখে কি কৌতূহল বসত ইংরেজ সৈন্য জিজ্ঞাসা করে শেরে বাংলা সব বাঙালি কি সাইজে তোমার মতো। দেখেন বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে জবাব দেয়। শেরে বাংলা কয় না বাঙালিদের মধ্যে সব সাইজে ছোট হইলাম আমি, এই বেটা শীত হয়েছে আর থেকে বেড়ে গেছে ডরে। আমার ভাইয়ারা জালুদের বাহিনী চিন্তা করলো 8 বছরের বালক 3 ফুটিটা আমাদের বড় নেতা খাইয়ে ফেলাইলো, দৌড়াইয়া পালাইলো, ওরা যুদ্ধ করা লাগা নাই, বিনা যুদ্ধতে রাজ্য দখল হয়ে গেল। আল্লাহ আকবর বলেন। এই রাজ্যের ভিতরে প্রথম প্রেসিডেন্ট হলেন তালুত আলাইহিসসালাম, তারপরেই ওই রাজ্যের প্রেসিডেন্ট হলেন হযরতে দাউদ আলাইহিসসালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক হযরতে দাউদকে জাবুর নামক কিতাব দান করেছে। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমান ফিল আরস ইজ নাফাশাত ফিহি গানামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন। দাউদ এবং সুলাইমান যখন বিচার করে আসে আজিম থেকে আমি আল্লাহ তাদের বিচার দেখি। সুলাইমান হলো দাউদ আলাইহিসসালামের ছেলে, সুলাইমান দাউদের কি ছেলে। আমার ভাইয়েরা দাউদ আলাইহিসসালামের 18 জন ছেলে ছিল, 17 জন হলো অনবী, নবী হলো কেবল কয়জন, তার নাম হলো সুলাইমান। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানাল মাত, সুলাইমান এবং দাউদ কি আমি আল্লাহ পাক এলেম দান করেছি। কি এলেম দেখেন, তিনি তো এখন ওই প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট আবার বিচারও করে, ন্যায় বিচার করা নামাজ রোজার মতোই আবাদত, ঠিক না? ঠিক, ন্যায় বিচার করা নামাজ রোজার মতোই, আপনি হাদিসের মধ্যে বর্ণনা পাবেন। এবার যখন বকরি একজনের বকরি আরেকজনের দান খেয়ে ফেলছে, এই কেস আমাদের সমাজেও ঘটে কি ঘটে না? সুলাইমান আলাইহিসসালাম 11 বছর বয়স, বাপের পাশে বসা, দাউদ আলাইহিসসালামের কাছে মামলার বিচার গেল, মামলা গেল, দাউদ আলাইহিসসালাম উভয়ের বর্ণনা শুনে দাউদ আলাইহিসসালাম রায় দিলেন। তিনি রায় দিয়ে দেখলেন যে বকরির মূল্য যা ধানের মূল্য তা, যে ধান বকরি গেছে ধানের মূল্য আর বকরির মূল্য সমানে সমান। তিনি রায় ঘোষণা দিয়ে দিলেন ধানের ক্ষতিপূরণ বাবদ ধানের মালিককে বকরিগুলি দিয়ে দেওয়া হলো। এবার বকরির মালিক বলতেছে নবী সাহেব বকরিগুলো বুঝে নাই তার দান খেয়েছে, আর দানের ক্ষতিপূরণ বালক আপনি বকরিগুলো তারে দিয়ে দিলেন, তা আমি তো বকরি থেকে বঞ্চিত হয়ে গেলাম। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় বিচারটা সুন্দরী হয়েছে, দানের ক্ষতিপূরণ বাবদ বকরি পাওয়া গেল, কিন্তু ওই বিচারের মধ্যে যে একটা ফাঁক আছে আমার আল্লাহ এটা বুঝার ক্ষমতা সুলাইমানকে দিছে। বাপ নবী ছেলেও, বাপ নবী ছেলেও। এবার লক্ষ্য করেন সুলাইমান আলাইহিসসালাম বলতেছে আব্বা হুজুর আপনি সুন্দর রায় দিয়েছেন, কিন্তু আপনি যদি কিছু মনে না করেন এই বিচারের আরেকটা রায় আমি দিতে পারি। বাপে ছেলে চিনে, দাউদ আলাইহিসসালাম জানে সুলাইমান কেমন ছেলে, বড় বুদ্ধিমান ছেলে, বড় এলে মলা ছেলে, এই জন্য ছেলে যদি জ্ঞানী হয় ছেলে যদি বুদ্ধিমান হয় পিতা বিভিন্ন কাজে ছেলের পরামর্শ করা নাজায়েজ হবে না, ছেলের সাথে পরামর্শ গ্রহণ করা নাজায়েজ হবে না। ধরেন আপনার ছেলে ডাক্তার হয়ে গেল, সরকারি অফিসে তিনি বসে, আপনি পিতা, এখন ছেলের থেকে তো আপনার ফজিলত বেশি যেহেতু আপনি পিতা, তাই বলে ছেলের অফিসে গিয়া ছেলের চেয়ারে আপনি বসতে পারবেন না। ছেলে যদি মর্যাদা সম্পন্ন হয় যে উপযুক্ত ছেলে হয়, পিতা হিসাবে ছেলেকেও সম্মান দিতে হবে, এটা আমার আল্লাহর শিক্ষা। হযরত দাউদ আলাইহিসসালাম বলেন আব্বা হুজুর আপনি আরেকটা রায় দেন দেখি। আমরা বাঙালির হইলে কইতাম কি আমার সামনে বিয়া দেবে গাল থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব, আমি বিচার করে দিছি আমারটা হয় নাই, আবার তুই জানি বিচার করবি। আমার প্রিয় ভাইয়েরা দাউদ আলাইহিসসালাম বলে আব্বা হুজুর আপনি আরেকটা রায় দিতে পারেন। সুলাইমান আলাইহিসসালাম রায় দেয় আব্বা জান আমার রায় হলো যেই ব্যক্তির বকরিও ধান খেয়ে ফেলেছে
এই মামলার রায় হলো খেতের মালিককে বকরিগুলো দিয়ে দেন, খেতের মালিক বকরি থেকে দুধ দোহন করবে, বকরি থেকে ফায়দা নেবে, বকরিকে খাওয়াবে, আর বকরির মালিককে বলেন যেই ধান বকরি খেয়েছে খেতের মালিকের খেতে ওই ধান সে চাষ করে দিবে, পানি দিবে, সেচ দেবে। ওই ধান চাষ করার পর যেই বয়সে ধানগুলি যাওয়ার পর বকরি ধানগুলি খেয়েছে, ওই বয়সে যখন ধান যাবে তখন বকরির মালিককে বকরি খেতের মালিককে খেত ফেরত দেবেন। সুবহানাল্লাহ বলেন সুলাইমানের রায়ে বকরির মালিককে বকরি পাইলো, খেতের মালিকেও ধান পাইলো। কোরআন শরীফে আমার আল্লাহ বলেন বাপ ছেলে দুইজন যখন ওই বকরি আর ধানের বিচার করতেছিল আর সে আজিম থেকে আমি আল্লাহ তাদের বিচার দেখতেছিলাম। দুনিয়াতে কে কি বিচার করে রে, আল্লাহ বলেন সব বিচারের বড় বিচারক আমি, কেমনে অবিচার করো আমি আল্লাহ দেখি। হযরত আবু যর বলেছেন দুনিয়ার মধ্যে পাঁচটা বৈশিষ্ট্য যখন প্রকাশ পাবে তখন তোমরা অপেক্ষা করো আল্লাহর গজব ওই এলাকা ধ্বংস হয়ে যাবে। যে এলাকার মানুষ পাঁচটা কাজ করবে কয়টা? পাঁচটি কবিরা গুনাহ, পাঁচটি কবিরা গুনাহ যে এলাকার মানুষ করবে। হযরত আবু যর বলেছেন, আমি বলছি না আবু যর, আমি না আবু যর, আমি শুধু শুনাইতেছি নবীজির সাহাবী। হযরত আবু যর বলেছেন এক নম্বর গুনাহ হলো মন্দ লোকের শাসন, মন্দ লোকের শাসন সবচাইতে নিকৃষ্ট মানুষটা সবচাইতে বড় নেতা হবে। দুই নম্বর কবিরা গুনাহ হলো বিচারের নামে অবিচার প্রতিষ্ঠিত হবে, নামুর মানুষ নাম দিবে বিচার করবে অবিচার। তিন নম্বর হলো খুন খারাপি আম হয়ে যাবে, মানুষ মানুষকে খুন করা কোনো ঘটনা না, মানুষ খুন করে, মানুষ লাত্তি দেয়, মরে যাওয়ার পর বাঁশের ফলা দিয়া দাঁতগুলি ভেঙে দেয়, হত্যা করার পর ওই লাশের বুকের উপর উঠে নাচানাচি করে, দিলের মধ্যে দয়া মায়া নাই, এজিদের চাইতে ভয়ঙ্কর। তিন নম্বর বলছে খুন খারাপি আম হয়ে যাবে, চার নম্বর আত্মীয়তা সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আত্মীয় আত্মীয়র বন্ধু থাকবে না, এক আত্মীয় আরেক আত্মীয়র শত্রু হয়ে যাবে, জামাই শ্বশুরে মামলা, স্বামী স্ত্রীতে মামলা, ভাই ভাইয়ে মামলা, চাচায় জ্যাঠায় মামলা, জামাই শ্বশুরে মামলা, বাপে ছেলে মামলা, আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। পাঁচ নম্বর কবিরা গুনাহ হলো দিন বিক্রয় করে দুনিয়া কামাবে, এক শ্রেণীর লোক বের হবে, জুব্বা পরবে, দাঁড়ি রাখবে, দেখলে মনে হবে হুজুর আসলে শয়তান, ওরা হুজুরের বেশ ধরে ইসলামের বিরোধিতা করবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আপনারা বলেন সুলাইমান এবং দাউদের বিচার কে দেখতেছিল? আমার আল্লাহ বলেন আল্লাহ বলছেন আরশে আজিম থেকে আমি তাদের বিচার দেখতেছিলাম। এ হলো সুলাইমানের বিচার। এবার দেখেন আর একটা ঘটনা, দুইটা মহিলা দুইটা ছেলে বাচ্চা হলো, একজনের বাচ্চা হলো মরা, আরেকজনেরটা হলো জীবিত। এবার যার বাচ্চা মরা হইলো সে জীবিত বাচ্চাটা চুরি করে নিয়ে গেল, চুরি করে নিয়ে সন্তানের আসল মালিকানা দাবি করলো, মামলা আসলো দাউদ আলাইহিস সালামের সামনে। কিন্তু যেটা সন্তান চুরি করেছে ওইটা মিথ্যা কথা বড় সুন্দর করে বলতে পারে, দেখবেন এমন অনেক বক্তা আছে মিথ্যা কথা তো সুন্দর করে বলতে পারে, আপনি সত্যটাও বলতে পারেন না ওর মতো সাজাইয়া গুজাইয়া, কারণ এটা মিথ্যা কথার উপরে ডক্টরের ডিগ্রি নিছে। এত সুন্দর সাজায়া গুজাইয়া অনেকে দেখবেন মিথ্যা সাক্ষী দিতে পারে, আপনি সত্যটাও এত সুন্দর করে কইতে পারেন না, এমন হয় কি হয় না? লেভেল দিছে মনে হয় জানো একেবারে সেগুন কাঠ, আসলে হুরা দুই নম্বর তুলা কাঠ লাগাইছে মুখে দাড়ি গায়ে জুব্বা, দেখলে মনে হয় আল্লাহ রলি, আসলে শাতান, দেয় মিথ্যা সাক্ষী, খায় আরাম, করে চুরি, এরকম মিথ্যা সাক্ষী আছে না নাই? আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিন যে মিথ্যা সাক্ষী দেবে তার জিব্বে আল্লাহ আশি গজ লম্বা বানাইয়া এরকম কাটবে, আর কবি গিরে মজা লাগে নি। কা
আল্লাহ দরা আছে না নাই? খোদার দরা বড় দরা জানতে পারবা তখনই, সোনা চাঁদ আসল দরা খাইবে যখনই। আল্লাহ বড় ধৈর্যশীল, আল্লাহ সবার পরে ধরে, আর আল্লাহ ধরলে কেউ ছুটাইতে পারে পারে? এখন এইটাই দেখেন, চুরি করছে সন্তান, আবার নবীর সামনে আয় এত সুন্দর করে মিথ্যা কথা কয়। চলে দাউদ আলাইহিসসালাম ওই নকলটার ফকের আয় দিয়ে দিছে, কয় হ আসলে তুই এই সন্তানের মা, আসলে এটা চোর, এটা কি চুরি করছে? সন্তান চুরি করছে। কিন্তু সন্তানের আসল মা যেটা, ওইটাই মামলা ভালো করে বুঝাইতে পারলো না, শুধু কেবল কাঁদে। নবী সাহেব আপনি তার ফকের আয় দিয়ে দিলেন, সন্তানটা তো আমার। বললো তোমার কেমনে? বলছে আমার জ্ঞান ছিল না, কিন্তু আমি আমার সন্তানের কান্না শুনেছি। সে বলছে আমার সন্তান নাকি মরা হয়েছে, আসলে আমারটা মরা হয় নাই, কারণ মা তো বুঝে যে মা সন্তান পেটে ধারণ করেছে, কিন্তু ওইটা বড় পাকা হইয়া মিথ্যা কথা বলে সন্তান নিয়ে যাইতেছে। সুলাইমান আলাইহিস সালাম আব্বার পাশে বসা, সুলাইমান আস্তে আস্তে কয়, আব্বা হুজুর আপনি যদি অনুমতি দেন এই মামলার আরেকটা রায় আমি দিতে পারি। ভাই আপনারা সুবহানাল্লাহ কন্যা ভাই, ওই ভাইয়েরা ফুটবল খেলা দেখে যারা গোল কয় সেখানে তারা গোল কইয়া যত আনন্দ পায়, আপনারা সুবহানাল্লাহ কইয়া আনন্দ গোলের থেকে কম পাইবেন না বেশি পাইবেন? তো যারা গোল কয় ওরা একটা তাৎপর্য আছে না, গোল কওয়ার একটা তাৎপর্য আছে না, সেটা হলো খেলোয়াড়দেরকে খালি বলতে থাকে গোল মারো গোল মারো, আমরা কিন্তু গোল কইতেছি, ঠিক না বাটি? তা আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, নারায়ণ তাকবীর। আর এরকম সতর্ক থাকবেন শয়তানের কাছে, যাতে শয়তান যাতে মাহফিলের কাছে আসতে না। শয়তান আছে না না, বড় তৎপর শয়তান, শয়তান সুযোগ বুড়িয়া যারে পায় তারে চাবি দেয়। শয়তানের কাম হলো কি দেওয়া? সবাই দিতে পারে না, হুজুর করে সহজে চাবি দিতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, দাউদ আলাইহিসসালাম জানে যে ছেলে আগে কি রায় দিছে, এটা জানে কি জানে না? এই জন্য দাউদ আলাইহিসসালাম খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বলে আব্বা হুজুর আপনি আরেকটা রায় দিলে দিতে পারেন, আমি বড় আমি কোনো বেজার না, আমি খুশি আছি। এবার দেখেন সুলাইমান আলাইহিসসালাম কি রায় দেয়। সুলাইমান দুই মহিলাকে কাছে ডাকলো, কাছে ডেকে বলতেছে ও মহিলারা শুনো, তোমরা দুইজন যে সন্তানের দাবি করছো, তোমরা দুইজন একজনের সন্তানের পক্ষে তোমাদের প্রমাণ দেখাইতে পারো নাই, তোমরা কেউ দলিল উপস্থাপনা করতে পারো না যে সন্তান তোমার। অতএব আমার রায় হলো এই সন্তানটা আমি টেবিলের উপরে রাখবো, সমান দুই টুকরা করে দুইজনের দিয়ে দেব, কারণ দুইজনে সমানভাবে দাবি করছো, দুইজন কোনো সাক্ষী প্রমাণ দিতে। অতএব মামলার রায় হলো সন্তান দুই টুকরা করে দুইজনের সমানভাবে দিয়ে দেব, যেটা নকল যেটা মিথ্যা কথা কইছে এটা কয় দুই টুকরা করে হইলে দেন, অর্ধেক হইলেও নিম। কথা বুঝেন নাই মনে হয়? কয় আমি মালিকানা ছাড়তে রাজি ন, দুই টুকরা করে হলো দেন, অর্ধ কইলো, কারণ ওইটা তো নকল মা, ওইটা কি মা? ওইটা টার্গেট হলে আমারটা যখন চোর নিছে তোরটার ও শেষ করিয়া। এখন যেটা আসল মা সেটা হাউ মাউ করে কেঁদে বলতেছে, নবী সাহেব আমি মিথ্যা কথা বলছিলাম, এই সন্তান আমার না, এটা আসলে ওর সন্তান, ওরে দিয়ে দেন। দাউদ আলাইহিসসালাম দেখলেন সুলাইমান তখন যে মিথ্যা কথা বলতেছে, যে বলতেছে আমি মিথ্যা কথা বলছিলাম, ওইটার এই সন্তানটা দিয়ে দিল। এবার সুলাইমান আলাইহিসসালাম বলে আব্বা জান, আমি যখন সন্তানটার দুই টুকরা করবো, এই রায় যখন দিয়ে দিলাম যেটা নকল মা সেটা বলতেছিল, অর্ধেক হইলেও দেন, অর্ধেক হইলেও নিব, দুই টুকরা করে হইলেও দেন, অর্ধেক হইলেও। আর যেটা আসল মা সেটা বুঝেছে, দুই টুকরা করলে তো আমার ছেলেটা বাঁচবে না, আমি যদি মামলার দাবি প্রত্যাহার না করি তাহলে আমার চোখের সামনে আমার ছেলেটা দুই টুকরা হয়ে যাবে, এই জন্য আসল মা বলতেছিল আমি মিথ্যা কথা বলেছিলাম, এই ছেলে আমার না, ওই ছেলে ওর, ওরে দিয়ে দেন। তার মানে মায়ের কল্পনা হলো আমার কোলে না হোক অন্যের কোলে হলেও যেন আমার ছেলেটা জীবিত থাকে, মরে না যায়। কোরআন শরীফে আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ সুলাইমানকে বুঝার ক্ষমতা দান করেছি, সুলাইমান এবং দাউদ দুইজনকে আমি আল্লাহ অনেক বেশি বেশি এলেম দান করেছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, এবার দেখেন আমি কোন বয়ানের সূত্রপাত করেছি, যে বয়ানের সূত্রপাত আমি করেছি সেটা শেষ করতে পারবো না। আমি ইমরান ভাইকে বললাম সূরা নমল কেন দিলেন, কয় হুজুর এত কথা বুঝি না এটা বয়ান করে যাইবেন, সোজা মানুষ তো
সোজা মানুষ যেটা বুঝে এটা বুঝেই বুঝে। তামিল এটা কেন দিলেন? এটা তো অনেক মানুষ বয়ান করে, হুজুর এটাই বয়ান করে দেবেন, কিন্তু বয়ান তো ভাই এক বয়ানে শেষ করা যাবে না, আসল মজার বয়ান সামনে। আলহামদুলিল্লাহ বলেন, সুবহান আল্লাহ বলেন, তাহলে দুই বর্ণনায় বুঝছেন। এবার দেখেন আমার আল্লাহ দাউদের কি দিছে, আপনি তফসির পড়লে পাবেন যে কয়টা জিনিস দ্বারা সম্মানিত হওয়া যায়, আল্লাহ সবগুলো আল্লাহ নবীদেরকে দান করেছে, সুবহান আল্লাহ। এক নম্বর সম্মানিত হওয়া যায় সৌন্দর্যের দ্বারা, পৃথিবীর সবচাইতে বেশি সুন্দর আল্লাহ ইউসুফ আলাইহিসসালামরে বানাইছে, সুন্দর হইলে সম্মানিত হয় কি হয় না? তাম দুনিয়ার সৌন্দর্যকে যদি ছয় ভাগ করেন, ছয় ভাগ করে পাঁচ ভাগ যদি একজনের দেয় যত সুন্দর হবে, আল্লাহর পয়গাম্বর ইউসুফ তার চাইতেও সুন্দর ছিল। দুই নম্বর হল ক্ষমতার কারণে মানুষ সম্মানিত হয়। আমার আল্লাহ তাম দুনিয়া একটা রাজ্যে পরিণত করিয়া সেই রাজ্যের ক্ষমতা সোলাইমানকে দিয়েছে, যা দুনিয়ার আর কেউ লাভ করে নাই। তিন নম্বর হল কণ্ঠের কারণে মানুষ সম্মানিত হয়, কণ্ঠ সুন্দর। আরে বাংলাদেশে একটা ওই যে হিন্দি গানের হুজুরের গান ছিল, হিন্দি গানের ভাইরাস, বড় ভাইরাস, ওই যে স্টেডিয়ামে অনুষ্ঠান করছিল, এক শ্রেণীর লোকেরা ভারতের থেকে করে আনছিল, স্পেশাল বিমান নিয়ে এসে আসছে, এক গ্লাস পানিও বাংলাদেশের খাই নাই। দেখেন কত বন্ধু, ওর আইডিয়া হলো বাঙালিরা পানির মধ্যেও কোনো ওরে কিছু খাওয়াই দেয় কিনা, এই জন্য নিজের ফরোটা নিয়ে আসছে, নিজের পানি নিয়ে আসছে, নিজের বিমান নিয়ে আসছে, নিজের সিকিউরিটি নিজে নিয়ে আসছে। আর বাংলাদেশি শিল্পীরা যখন বলছে শাহরুখ ভাই আমরাও তোমার সাথে নাচবো, নিষেধ করে দিছে আমাকে হিন্দি নাচের সাথে সারেগামা পাদা নিষেধ চলবে না। পুঁজি হইল কণ্ঠ, সাথে আনছে কতগুলি মহিলা, সবগুলি বেসরম, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন জান্নাতের দরজার মধ্যে লেখা দয়ুস কখনো জান্নাতে যাবে, কোনো বেসরম মহিলা জান্নাতে যাবে, কোনো জেনাকার মহিলা জান্নাতে যাবে, জান্নাতে যাবে না। এই মহিলাগুলো দিয়ে যে অনুষ্ঠান করলো, গান গাইলো, ভাইয়ারা এটা হলো অশ্লীল গান, এটা গায় কি দিয়া গান গায়? চোখ দিয়া না গলা দিয়া? কান দিয়া না গলা দিয়া? গলাকার কণ্ঠকার সৌন্দর্যকে দেয়, সুরকে দেয় আল্লাহ। পৃথিবীর সেরা কণ্ঠ দাউদ আলাইহিসসালাম দিয়েছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি রকম কণ্ঠ আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিসসালামকে আল্লাহ পাক দিয়েছেন! এই দুনিয়ার কোন শিল্পী গান গাইছে আর নদীর মাছ লাফাইয়া উঠছে তার গান শোনার জন্য, এমন ঘটনা ঘটছে নাকি? জোরে বলেন, করছে নাকি? অথচ দাউদ আলাইহিসসালাম যখন জাবু তেলাওয়াত করতেন তখন কি ঘটনা ঘটত শুনেন, ওয়াসাখারনা মা দাউদাল জিবালা ওয়া ইউসাব্বিহনা ওয়াত তায়রা ওয়া কুন্না ফাইলিন। আল্লাহ বলেন দাউদ যখন আমার জাবুর তেলাওয়াত করা শুরু করত, দাউদের কণ্ঠের তালে তালে পাহাড়গুলো হেলতে দুলতে থাকতো, আকাশে দিয়া পাখি উড়ার ক্ষমতা বন্ধ হয়ে যেত, যেই পাখি আকাশে দিয়ে উঠতেছিল দাউদের কণ্ঠের তালে, সেই পাখি দাউদের তেলাওয়াত শোনার জন্য বসে পড়ত। ইন্না সাখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক ওয়াত-তায়রা মাহশূরাতান কুল্লুন লাহু আওয়াব। আল্লাহ বলেন সকাল সন্ধ্যায় দাউদের সাথে আমি আল্লাহর তসবি করে, আর পাখিগুলো দলে দলে দাউদের সাথে মিলে আল্লাহর গুণগান করে। ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে আমি আল্লাহ দাউদকে মর্যাদা দিয়েছি। কি মর্যাদা দিয়েছি? ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জমিনের খেলাফত দান করেছি। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাউদের আমি আল্লাহ আরো কি ক্ষমতা দিলাম? আমি নিজের কথা বলতেছি না, আল্লাহর কথা। সবাই বলেন কোথায় আছে, কোথায় আছে? আপনাদের কি ঘুম আসতেছে? আমি কবরস্থানে বয়ান করতেছি না তো ভাই? মরা মানুষের ওয়াজ শুনে এলাম আছে, শুনে ওরা না না, জীবিত মানুষের জন্য ওয়াজ, ঠিকই না বলেন? এবার আসেন, আল্লাহ পাক বলছেন ওয়াসাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব, আমি দাউদের রাজত্বকে মজবুত করে দিয়েছি, কেউ যেন
যেন দাউদের রাজত্ব কেড়ে নিতে না পারে। আল্লাহ পাক বলেন সেই মজবুতি আমি কিভাবে দান করলাম, ওয়া আলান্না লাহুল হাদিদা আনিমাল সাবেগাতে ওয়া কদ্দির ফিস সারদে ওয়া আমালু সালিহা ইন্নি বিমা তাআমালুনা বাসীর। আল্লাহ বলেন দাউদের আমি এমন ক্ষমতা দিয়েছি, দাউদ যখন লোহা হাতের মধ্যে ধরতো দাউদের হাতের স্পর্শে লোহা মোমের মতো নরম হয়ে যেত। চুড়ে নায়াত কাদেরে কাইয়ুমে কর্দ, চুড়ে নায়াত কাদেরে কাইয়ুমে কর্দ, দরকাফে দাউদে আহেন মোমে কর্দ, বা সোলাইমা দাদো মুলক সরোয়ারি, বা সোলাইমা দাদো মুলক সরোয়ারি, সদমতি ও খাতে মার দেহ পরি। আমার ভাইয়েরা দাউদকে ক্ষমতা দিয়েছি, লোহা তিনি হাত দিয়ে মুট করে ধরলে মোমের মতো নরম হয়ে যায়। আল্লাহ বলছে দাউদ আগুনে লোহা গরম করা লাগবে না, তুমি হাত দিয়া লোহা মুট করে ধরবা, ইচ্ছা অনুযায়ী কড়া বানাইবা, দরজা বানাইবা, ঢাল বানাইবা, তরবারি বানাইবা, আমি আল্লাহ লোহাকে তোমার অনুগত করে দিয়েছি। হযরত দাউদ আলাইহিস সালাম নিজ হাতে পরিশ্রম করতেন আর লোহা দিয়া এই রকম বর্ম বানাইয়া বাজারে বিক্রয় করে সংসার চালাইতেন। হযরত দাউদ হলেন এমন নবী যিনি পরিশ্রম করে টাকা কামাই করে হালাল রুজি খেতেন। সুবহানাল্লাহ, নিজে কষ্ট করে কামাই করার মতো হালাল খাওয়া এই দুনিয়া আর নাই। আমার প্রিয় ভাইয়েরা এবার দেখেন সুলাইমানকে আমার আল্লাহ কি দান করেছেন। দাউদ আলাইহিস সালাম যখন এই জমিন ইন্তেকাল করেন তখন এই জমিনের নেতৃত্ব আল্লাহ সুলাইমানকে দিয়েছেন, যেই ঘটনা আমরা মূল কথা যেটা বয়ান করতেছিলাম। আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়া ওয়ারেসা দাউদ সুলাইমানা, আমি আল্লাহ পাক সুলাইমানকে দাউদের উত্তরসূরি বানাইছি। ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিম মাউতে কত্তাইরে ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাদা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ বলেন সুলাইমান কি আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদের উত্তরসূরি বানাইছি। সুলাইমান তার কাউমকে বলল হে আমার কাউম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাখির ভাষা বুঝার ক্ষমতা দিয়েছে। যেই মাখলুক তার ভাব প্রকাশ করতে পারে যেই ভাষায়, সুলাইমান সবার ভাষা বুঝতো কি বুঝতো না? আপনারা কোন তো পিপলায় কথা বলে কি করে না, পিপলায় কথা বলে না, এই জন্য তো ইসুরার নাম হলো পিপলা। পিপলার কথা সুলাইমান শুনছিল আর বুঝছিল। আমার প্রিয় ভাইয়েরা কবুতর কথা কয় না, কুকুরে গরুয়ে ছাগলে শকুনে বাস পাখি মুরগি সিল এমন কোনো প্রাণী নাই যে প্রাণী কথা বলে না, কুকুরের কথা বুঝেন? আপনারা শুনেন কুকুর কয় গেউ, সুলাইমান বুঝেন আরে গেউ কয় না। দুনিয়ার সব ছাগল একই ভাষায় কথা বলে, ব্যা ব্যা, ঠিক না? ঠিক, বাংলাদেশি ছাগলে ব্যা ব্যা করে, হিন্দুস্তানের ছাগলেও নাকি হিন্দি ভাষায় কথা কয় ছাগলে? দুনিয়ার সব ছাগলের ভাষা, সব কুকুরের ভাষা এইভাবে আমরা শুনি, ব্যা ব্যা করে, কবুতর বাকুম বাকুম করে। সুলাইমান কয় জগতের মানুষ শুনো, তোমাদের উপরে আল্লাহ আমারে মর্যাদা দিয়েছে, আল্লাহ আমারে ক্ষমতা দিয়েছে, আমি পশু পাখিদের ভাষাও বুঝি। আমি তফসির থেকে কত বয়ান করব ভাইয়েরা, আল্লাহ যে সুলাইমানকে দাউদের উত্তরসূরি বানাইছে, আল্লাহ বলছে তিনটা জিনিসের উত্তরসূরি আমি দিয়েছি। এক নম্বর নবুয়ত, এক নম্বর কি, দুই নম্বর হুকুমত ক্ষমতা, তিন নম্বর হলো এলেম। এই তিনটা জিনিস আমি আল্লাহ দাউদের সুলাইমানের দান করেছি। সুলাইমান এক নম্বর ক্ষমতা চালানোর জন্য সুলাইমানকে পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছি। এবার তফসির পড়লে আপনি পাবেন সুলাইমানের সামনে একদিন কবুতর ডাক দিল, তার উম্মতেরা কয় সুলাইমান পয়গাম্বর, কবুতরে বললোটা কি? সুলাইমান বলতেছে, কবুতর বলছে মরণের জন্যই জীবন যাপন কর। আমরা শুনছি কবুতর কয় বাকুম বাক বাকুম বাকুম, সুলাইমান কয় না, কবুতর বলছে মরণের জন্যই জীবন যাপন কর, মানে যতদিন বাঁচবা একদিন মরা। কোনো একদিন সুলাইমানের সামনে ময়ূর ডাক দিয়ে উঠল, তার উম্মতেরা তার জিজ্ঞাসা করে সুলাইমান পয়গাম্বর ময়ূরে কল বলল কি? সুলাইমান বলল ময়ূর বলেছে দুনিয়াতে তোমরা আল্লাহর সাথে যেরকম ব্যবহার করবে মরলে আল্লাহ তোমাদের সাথে সেরকম ব্যবহার করবে। তাহলে বুঝা গেছে ময়ূর ওয়াজ নসিহত জানে কি জানে না, এটা সুলাইমানে বুঝে। আমরা সুলাইমানের সামনে কাক ডাক দিল, কাক আমরা শুনি কাকে কয় কাক,
তার উম্মতরা জিজ্ঞাসা করলো সুলাইমান পয়গম্বর আপনি বলেন তো কাকে কি বলল, সুলাইমান বলতেছে কাক বলল যে রাজা জোর করে জনগণ থেকে ট্যাক্স আদায় করে সে যেন ধ্বংস হয়ে যায়। তাহলে অত্যাচারী রাজা কাকে চিনিকে চিনে না, কাকের আল্লাহ যদি অনুমতি দিত রে ওই রাজার মাথা কাকে খেয়ে ফেলাইছ, কিন্তু কাকের আল্লাহ বইলা দিছে আমার বান্দা যতই জুলুম অন্যায় করুক কেন কাকরে তুই বিয়া তুমি করবি না, এই জন্য কাকে আর কামড়ায় না। সুলাইমানের সামনে একদিন তোতা পাখি ডাক দিল, সুলাইমান বলল তোতা পাখি কি বলেছে শুনো, তোতা পাখি বলেছে যে ব্যক্তি দুনিয়াকেই একমাত্র উদ্দেশ্য বানায় সে ধ্বংস হয়ে যায়। ইগল একদিন ডাক দিল, সুলাইমান বলতেছে ইগল ফাঁকি কি বললো, ইগল বুঝুন তো ওই যে বাস ফাঁকি হয় না ওইরকম, আর আপনার মুরগি যেখানে আছে ভয়ঙ্কর ভাবে বুশের মতো হামলা করে মুরগি ধরে নিয়ে যায় বাস ফাঁকি। সে যখন আওয়াজ দিল সুলাইমান বলতেছে বাস ফাঁকি কি বলছে বুঝছো, কয় না বুঝি নাই। সুলাইমান বলতেছে বাস ফাঁকি বলতেছে খারাপ মানুষ থেকে দূরে থাকো, খারাপ মানুষ আমার চাইতেও খারাপ, আমি যেরকম সোল দিয়ে ধরে লয়ে যাই খারাপ মানুষ যারা ধরে ওর ইমানও শেষ করে পরকালও শেষ করে। এইভাবে সুলাইমান সব পাখিদের ভাষা বুঝতেন। আমার আল্লাহ সুলাইমানের অনুগত করে দিয়েছিলেন বাতাসকে, সুবহানাল্লাহ বলেন, কেন বাতাসকে অনুগত করে দিলেন, আমি এখনই বয়ান শেষ করে দিচ্ছি ভাইয়ারা, আমি আর সামনে অগ্রসর হব না, যদিও সামনে আছে আরো কথা। কি ভাই আপনার লোকেরা জোর করে অজুন বুন নাকি পৌনে বারোটা বাজে নেয়া এবার দেখেন সুলাইমানকে আমার আল্লাহ কি দিল, বাতাস কেন অনুগত করলো। সুলাইমানের শখের বস্তু ছিল ঘোড়া, 100টার বেশি ঘোড়া ফালতেন তিনি। কোন একদিন আসরে নামাজের সময় ঘোড়া আদর করতেছে ঘোড়ারে দেখা, ও ভাই যে বেটা কৃষক তার কাছে আকর্ষণীয় হইলো বলদ, ঠিক না ভাই ঠিক, গাবি গাবিরে দেখবেন এমন সুন্দর সিরুর দিয়ে আশ্রয় দেয় নিজে মশার কামড় খায় গাবিরে মশারি টাঙ্গাইয়া দেয়, কারণ এই বেটা কৃষকের কাছে আকর্ষণীয় কি গরু। সুলাইমান ঘোড়া নিয়ে সফর করতেন এই জন্য ঘোড়া তার কাছে আকর্ষণীয়। কোন একদিন আসরে নামাজের সময় ঘোড়ার হিসাব করতে করতে ঘোড়ার সেবা করতে করতে সূর্য ডুবে গেল, সূর্য তখন ডুবে গেল আসরে নামাজ কাজা হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে এত কান্নাকাটি করা শুরু করলেন, আল্লাহ গো এই ঘোড়ার হিসাব করতে গিয়া এত সম্পদ আমারে কেন দিলাম, আল্লাহ গো যেই ঘোড়ার হিসাব করতে গিয়া তোমার হুকুম পালন করতে পারলাম না। অনেকে কয় হুজুর গো এত ফ্যাক্টরি এত মেইল বানাইছি এত ব্যবসা বাহির করছি, ব্যবসার হিসাব রাখতে গিয়া নামাজের কথা মনে থাকে না, আল্লাহ কয় এত ব্যবসা এত বড় করলি কারে, যত বড় করলে তোর নামাজের কথা মনে থাকবে না, তুই কি সুলাইমানের চাইতে বেশি ব্যস্ত হয়ে গেলে নাকি। সারা দুনিয়া সুলাইমান শাসন করে, আর ওই সময় যখন সুলাইমান ঘোড়ার হিসাব রাখতে পারলো না তখন নিয়ত করলো আল্লাহ যে ঘোড়ার হিসাব রাখতে গিয়ে নামাজের কথা মনে থাকে না একটা ঘোড়ারও আমি জীবিত রাখবো না, আল্লাহর নামে সব গড়ি ঘোড়া কোরবান করে দিল। সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজটা আল্লাহর এত পছন্দ হলো, আল্লাহ বলছে সুলাইমান পয়গম্বর আমি আল্লাহ তোরে আর ঘোড়ায় করে সফর করাবো না, আমি বাতাসকে তোর অনুগত করে দিলাম, বাতাসকে তুই হুকুম করবি যেখানে মনে চায় বাতাস সেখানে নিয়ে যাবে। তাহলে সুলাইমানের পজিশন কমছে না বাড়ছে? আপনারা এখন তো ঘোড়ায় সফর করার চাইতে বাতাসে সফর করা আরো আরামের কিনা, পাখির মতো উড়ো কি শান্তি পাখি আকাশে উড়ে, জ্বালানি লাগে না পেট্রোল লাগে না লাগে। আল্লাহ বলছে সুলাইমান জিনগুলারে আমি তোমার অনুগত করে দিলাম, আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার, জিনগুলারে তোমার অনুগত করে দিলাম তুমি যা বলো জিনেরা তা শুনবে। এই ঘটনাও কোরআন শরীফে আছে না নাই? আছে, জোরে বলেন আছে না নাই? এবার ভালো করে শুনেন গো ভাইয়ারা, আমার আল্লাহ কোরআন শরীফে বলেন অমিলাল জিন্নে মাইয়া মালু বাইনা ইয়াদাইহি বিইযনি রাব্বিহি ওয়া মান ইয়াযগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর। জিনের আমি আল্লাহ সুলাইমানের অনুগত করে দিলাম, আমি বললাম সুলাইমান জিনদেরকে দিয়ে যা ইচ্ছা তা করাও, জিনেরা যদি তোমার হুকুম অমান্য করে তাগরে যাতে শাস্তি দিতে পারো সেই ক্ষমতাও সুলাইমানকে আমি দিলাম। সুলাইমানের ছিল একটা লাঠি, সুলাইমান লাঠি আকাশের দিকে উঠাইলে জিনগুলি সোজা হয়ে যেত, নবী সাহেব লাঠিটা লুকান ভয় লাগে। এই যে জিনদেরকে অনুগত করে দিলেন
সুলাইমান বলছে আল্লাহ গো জিনদেরকে দিয়া কি করব, আল্লাহ বলছে ইয়ামালুনা লাহু মা ইয়াশা মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবে ওয়া কুদুরির রাসিয়াত এ মালু আলাদা ও দাশকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। কোথায় আছে? আল্লাহ বলে সুলাইমান এই জিনদেরকে দিয়ে বড় বড় ডাক বানাও, সৌ বাচ্চার মতো ডাক বানাও, বিশাল আকারের ডাক বানাও। কত বড় বড় ডাক বানাইছিল ভাইয়ারা, এক একটা ডাক ছিল 9 ফরসক, 1 ফরসকে হইল 3 মাইল, 9 ফরসকে হইল 3 নং 27 মাইল। তার মানে এক একটা ডাক ছিল লোহার ডাক চতুর্দিকে 27 মাইল। যখন সুলাইমান আবেগ করছিলেন, আল্লাহ তোমার তামাম মখলুকের আমি এক বেলা খাওয়াইবো, সুলাইমানের যারাই তো আবেগটা সাজা যায় তো সবার ভাষা তিনি বুঝে। এবার তফসির বলছে 6 মাস ধরে খানা পাকাইছে, আর যেই ডাকের চতুর্দিকে পরিধি 27 মাইল, এইরকম 900 ডাক পাকাইয়া পুরাইছে। 600 ডাক ছোটখাটো ডাক মনে করছেন? এক একটা ডাকের মধ্যে জাঙ্গালিয়ার থেকে 10 গ্রাম এরকম ডুবাই দিতে পারবেন। 9 27 মাইল, জাঙ্গালিয়া কি গ্রামটা 27 মাইল, চতুর্দিকে 900 ডাক, কয় ডাক? 900। আর আল্লাহ পাক যেই ময়দানে ডাকগুলি রাখছে ওই বাতাসকে আল্লাহ ডিপ ফ্রিজ বানাই দিয়েছে, সুবহানাল্লাহ। গন তাহলে বোঝা গেছে ফ্রিজের সিস্টেম, সুলাইমানের সময় ফ্রিজের সিস্টেম ছিল কি ছিল না? এখন আমরা ফ্রিজ কিনি হলে 20,000 30,000 60,000 1 লাখ টাকা দিয়ে ফ্রিজ কিনি। আল্লাহ কয় সুলাইমান তোমার এত ছোট ফ্রিজ এত টাকা দিয়ে কিনা লাগবে না, আমি আল্লাহ এই ফুরা জায়গাটাই তোমার জন্য ডিপ ফ্রিজ বানাই দিলাম, খানা নষ্ট হইব না। আর নষ্ট হইলে খাইব কেমনে? এরকম 900 ডাক, কত ডাক রান্না এখনো চলছে, সবাই রে দাওয়াত দিছে সুলাইমান। তফসির বলছে মাছ জাতীয় একটা প্রাণী গেছে সুলাইমান পয়গম্বরের কাছে, যাই একই নবী সাহেব আমার যে দাওয়াত দিছেন আপনার বাড়িতে এসে নাস্তা করব, এই জন্য সকাল থেকে নাস্তা করে নিয়ে আমার খানা দেন। একটা জিনে দমক দিয়ে কয় বেটা কেমন নাস্তা করতে হয়ে গেছে যে নবী রে ডাকতেছো বড় আওয়াজে, ওই যে মাঠের মধ্যে খানা আছে গিয়া নাস্তা কাও কত খাইবা, কয় খানা কি পরিমাণ পাকাইছো, কয় তোমার সাহস তো কম না সুলাইমানের খানার খবর লও, সুলাইমান কি তোমার মতো খানা পাকাইছে নাকি, যাইয়া দেখো, যাইয়া দেখো 900 ডাক পাকাইছে। এবার মাছ দর দিছে ওখানে, যাইয়া দেখে সর্বনাশ 900 ডাক তো পাকাইছে। আমার আল্লাহ কয় মাছ রে লেজ দিয়া পাতিলের নিচে ধাক্কা দে ফুটবলের মতো উপরের দিকে, ওই 27 মাইল গোল পরে দিক দেখ উপরের দিকে ফুটবলের মতো উঠে গেল। এবার লেজ দিয়ে এমন স্টাইলে ধাক্কা দিছে, ধাক্কার মধ্যে এটার বড় অভিজ্ঞতা আছে, উপরে গিয়া ডাক যখন উপর হইয়া গেল মাছে হা করে রয়েছে, ওই 27 মাইল পরে দিক ডাকের খানা সব ফেটের ভিতরে ঢুকে কয়েক মিনিটের ভিতরে লেজ দিয়া ধাক্কা দিয়া খাইয়া খাইয়া 900 ডাক গাইয়া সাপ সাইয়া এবার সুলাইমানের বাড়ির দিকে রওনা হইছে, কয় আমার নাস্তা আরো রইল, কই খানা বাকিটা দাও। জিনে কয় নবী গো সর্বনাশ 6 মাসে 900 ডাক যা পাকাইছি, এই বেটা একলা থাকাইছে গো, কি প্রাণী আইলো গো নবী গো, এটারে সামলান নবী গো। আমরা মনে করছি আমরা জিনেরা বুঝি, আসলে শক্তিশালী, এটারে দেখে আমিও ভয় পেয়ে গেছি নবী, আমার ডায়রিয়া কলেরা দেখা দিব, তাড়াতাড়ি এটারে সামলান। এবার আরে ওই মাসে যায় আর কয় সুলাইমান নবী দাওয়াত দিছিলা, আমি মনে করছিলাম তোমার ঘরে ফ্যাট বইরা নাস্তা করবো, সুলাইমান নবীরে ভালো করে শুনো আমার আল্লাহ আমার দৈনিক এরকম 3 বেলা খাবা। সুলাইমান আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন, বলে আল্লাহ গো আমি স্বীকার করলাম গো মাওলা তোমার নাম রাজ্জাক, তোমার নাম রাজ্জাক, তোমার মতো বড় রেজেক দাতা আর কেউ নাই। ও ভাইরা গো ডাক্তার সাহেব আমার সামনে এই যে সাগরের নীল তিমি রেখে খাওয়ায়, যত বড় বড় প্রাণী সাগরে আছে তার মধ্যে নীল তিমি হইলে একটা, এক একটা নীল তিমি 200 মিটারের চাইতে বেশি বড় হয়, একটা নীল তিমি ধরিয়া যদি আপনি উপরে উঠান 12 তলা বিল্ডিং এর কাছে যদি নীল তিমিটা বসাইয়া দেন ওইটার দেহটা এত উঁচা যে 12 তলার উঁচুরও দেহ চলে যাবে 12 তলার উপরে। আল্লাহ আকবার বলেন প্রাণী বিজ্ঞানীরা নীল তিমির দেহটা পিতা দিয়া মাপছে, মাইফা দেখছে যে এই সাইজের দেহ, এই দেহটা পেট ভরতে হইলে কমপক্ষে 24 ঘন্টা ছোট মাছ লাগে 60 টন। কথা কন সারি মন না 60 টন, কয় টন? কয় টন? কয় টন? এবার লক্ষ্য করেন ভাইয়ারা আমার আল্লাহ রাব্বুল আলামিন নীল তিমির বাচ্চারে কি খাওয়ায়। প্রাণী বিজ্ঞানীরা বলছে আটলান্টিক মহাসাগরের তলদেশে নীল তিমি যে বাচ্চা জন্ম দেয়, বাচ্চা পানির মধ্যে বইড়ায় প্রতি 24 ঘন্টায় দুধ খায় 60 মন। এত আসতে গেলেন সুবহানাল্লাহ, আরো জোরে আরো জোরে, দুধ খায় কয় মন? আমরা মানুষ আধা কেজি খাঁটি দুধ খাইলে পাতলা পায়খানা শুরু হয়ে যায়, টয়লেট রিজার্ভ
এই জাঙ্গালিয়া সব মানুষের এক জায়গায় করে আল্লাহ যদি কয় তোরা আমার মখলুক রে খালি নীলতিমির বাচ্চাটারে দুধ খাওয়াইয়া খা ফালবি, সারা জিন্দগির কামাই দুধের বিল দিতে দিতে শেষ। কি আমরান ভাই ফারবিন নিকা হইতো ও আমার ভাইয়ারা, তাহলে নীলতিমির বাচ্চারা 24 ঘন্টা 60 মন কে খাওয়ায়? ধরে বলেন কে? এবার দেখেন এই যে 24 ঘন্টায় 60 টন খায় ছোট মাছ, বড় নীলতিমি 60 টন খায়, 27.5 মনে 1 টন, 27.5 গুণ 4 সমান সমান কত হয়? এত মন ছোট মাছ আটলান্টিক মহাসাগরে খায় একটা নীলতিমি 24 ঘন্টায়। এইরকম নীলতিমি সাগরে একটা না হাজার হাজার, কেউ গই না দেখছিনি ভাইয়ারা? বলেন তো খাওয়ায় কে? আরো জোরে কে? আমাদের খাদ্যের চাপ কমানোর জন্য মাঝে মধ্যে খাদ্য মন্ত্রী কয় আপনারা খাবার দাবার কমাই দেন, কয় কি কয় না? একজন কয় ও ভাই খাবার দাবার কমাইতে কইতেছেন, কাপড়ের দাম তো বেড়ে গেছে, তাইলে কি কইবেন যে কাপড় চাপড় ভরা বাদ দেন? খাবার দাবার কমাইলে যদি খানার দাম করে কমে, কাপড়ের দাম বাড়লে সবাই কাপড় ভরা বন্ধ করে দিলে দাম আরো কমে যাইব, ব্যাকে যাও সবাই জন্মদিনের পোশাক ঘুরে বলা হবো। এবার দেখেন ভাইয়ারা আমার আল্লাহর খাদ্য মন্ত্রী আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর যে খাদ্য মন্ত্রী, এই যে সাগরের মধ্যে এত ছোট মাছ নীলতিমিয়ে খায়, আল্লাহর খাদ্য মন্ত্রী সাগরের ভিতরে মাথা ঢুকাই দিয়া নীলতিমিরে কইছিনি ও নীলতিমি বাইরে সাগরে এত ছোট মাছ খাইস না, সাগরে অনেক ফেনা আছে অনেক শ্যাওলা আছে, দয়া করে এগুলি খা, বেশি করে ফেনা খান মাছের উপরে চাপ কমান, বেশি করে শ্যাওলা খান মাছের উপরে। ইয়ে আল্লাহর মন্ত্রী এ কথা কইছিনি কন? কারণ রেজেকের মালিক কে? জোরে বলেন কে? সুলাইমান পয়গম্বর কয় আল্লাহ গো যেই কাম করতে গেছিলাম আমারে দিয়ে হইব না, আল্লাহ তোমার মখলুক তুমি ভালো, আমি বুঝে গেছি সারা দুনিয়ার বাদশাহ আমি হইতে পারি, একটা মখলুকের এক বেলা খাওয়াইবার ক্ষমতাও আমার না। দেখ বানাইছে কারে দিয়া? জোরে বলেন কারে দিয়া? নয় সময় দিবে সিংহাসন সুলাইমানের কাঠের সিংহাসন, এর মধ্যে ছিল ক্যান্টনমেন্ট, এর মধ্যে ছিল তার স্ত্রীদের জন্য আলাদা কামরা, 1/4 ভাগ ছিল জিনদের জন্য, 1/4 ভাগ ছিল তার খাদেমের জন্য, 1/4 ভাগ ছিল ক্যান্টনমেন্ট। এইভাবে বিশাল বাহিনী নিয়ে সুলাইমান আকাশ উঠতেন, সকালে যাইতেন 1 মাসের পথ, বিকালে যাইতেন 1 মাসের পথ। জোরে বলেন আল্লাহু আকবার। উঠতে উঠতে মক্কা সফর করে ইয়েমেনের সানা নগরীয়ে ওয়াদিয়ার নামল নামক জায়গায় যখন চলে গেলেন, এখানে সুলাইমান নামবেন, আল্লাহ পাক বাতাসকে তার অনুগত করে দিলেন, সুলাইমান যে কথা বলতো অথবা অন্য প্রাণীরা যে কথা বলতো অনেক দূরে থেকে বাতাস মোবাইলের মতো কথাটা বাসাইয়া সুলাইমানের কানে পৌঁছাই দিত। সুলাইমান যখন নামবেন ওই পিপিলিগাদের এলাকায় নামবেন, ওয়াদিয়ার নামল নামক যে জায়গা একটা বিশাল ময়দান, ওখানে বাস করে অনেক পিঁপড়া। সুলাইমান যখন তার বাহিনী নিয়ে সফর করে ওখানে নামার চিন্তা করলেন, আল্লাহ কোরআন শরীফ বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলে পালাত নামলাতুইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরুন। সুবহানাল্লাহ। বলেন পিপলাদের বর্ণনা আগে শুনছেন, পিপলাদের মধ্যে শৃঙ্খলা আছে না নাই? রাজা আছে না নাই? পিপলার পরিশ্রমী কিনা কোন কাজে ফাঁকি দেয় না? পিপলাদের রাজা সুলাইমানের বাপসাপ দেখে একটা বাসন দিল পিপলাদের উদ্দেশ্যে, বাসন দিয়ে বলতেছে ও পিপলারা তাড়াতাড়ি করে তোমরা তোমাদের গর্তে লুকাও, বাপে সাপে মনে হয় সুলাইমান পয়গম্বর এই ময়দানে নামবে, আর এই ময়দানে যদি নামে বিশাল বাহিনী নিয়ে সুলাইমানের পয়গম্বরের ওই বাহিনীর ফায়ের ডলায় সব বত্তা হয়ে যাবে, মরে যাবে, তাড়াতাড়ি করে সবাই গর্তের ভিতরে লুকাও। পিপলাদের নেতা পিপলাদের প্রেসিডেন্ট যখন এই বক্তৃতা দিল, বাতাসের মাধ্যমে ওই বক্তৃতা সুলাইমানের কানে পৌঁছাইয়া গেল, সুলাইমান একটা বড় জিনের কয় তাড়াতাড়ি করে পিপলার নেতারে ধর, আমার বাহিনীর বিরুদ্ধে এই বক্তৃতা সে কেমনে দিল, তাড়াতাড়ি করে জিন গিয়ে ওই পিপলাটারে ধরলো। পিপলা তখন গর্তে ঢুকতেছে, তফসির বলছে একেবারে সুড়ি ফাঁকি সাইজের একটা বড় পিপলা, যেরকম হইলে পরে নেতা নেতা বোঝা যায়, ওই পিপলাটার গালে ধরিয়া সুলাইমান পয়গম্বরের সামনে আইনা কয়, সুলাইমান কয় ভাই ওই পিপলা তুই তোর পিপলাদেরকে এই বক্তৃতা কেন দিলি? পিপলাদের নেতা বলে সুলাইমান পয়গম্বর আপনিও প্রেসিডেন্ট আমিও প্রেসিডেন্ট, আমারে যেভাবে আপনার বাহিনী ধরে আনছে মনে হয় যেন আমি আসামি, আগে আমার রাজার মর্যাদা দেন তারপরে কথা বলবো। ভাই চৌকিদারের একটা মর্যাদা আছে না নাই? ফিওনের সম্মান আছে না নাই?
প্রাইমারি স্কুলের হেডমাস্টারের মর্যাদাও আছে, আবার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের মর্যাদা, যে যার অবস্থান অনুযায়ী। এখন পিপলাদের প্রেসিডেন্ট হয় সুলেমান পয়গম্বর, আপনিও প্রেসিডেন্ট, আমিও প্রেসিডেন্ট, আপনি হয়তো একটু বড়, আমার প্রেসিডেন্ট গিরিটাও ছোট না। সুলেমান আশ্চর্য হয়ে গেলেন, তুই কেমনে বড় হইলি কপ, তোর গদি বড় না আমার গদি বড়? আমি এত বড় সিংহাসন নিয়ে আকাশে উড়ি, আর তুই বলতেছস তোর গদি নাকি বড়? পিপলাই কয় সুলেমান পয়গম্বর, আগে আমার মর্যাদা দেন, তারপরে কথা। কয় মর্যাদা কেমনে দিতাম? কয় আপনি কোন সিংহাসনে বসাইবেন আগে আমার সেটা কন। সুলাইমান হাতের তালু দিয়া কয়, জিন রে এই পিপড়াদের রাজারে আমার হাতের তালুতে বসাইয়া দে। এবার হাতের তালুতে পিপড়া দিয়ে সুলাইমান কয়, ও পিপড়াদের রাজা কহ। কয় কি কথা? কয় তোর তোর সিংহাসনের দাম বেশি না আমার দাম বেশি? পিপড়াদের প্রেসিডেন্ট কয়, আমার সিংহাসনের দাম বেশি? জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান কয় কেমনে? পিপড়াদের রাজা কয়, সুলাইমান পয়গম্বর আপনি যে সিংহাসনে বসেছেন ওইটা কাঠের সিংহাসন, ওইটা বানাইছেন কাঠ দিয়া, আর আমি এই মুহূর্তে সিংহাসন বানাইছি সুলাইমান পয়গম্বরের হাতের তালু। ওই কাঠের সিংহাসনের চাইতে সুলাইমানের হাতের তালুর মর্যাদা আল্লাহ দরবারে বেশি। সুলাইমান পয়গম্বরের হাতের তালু আমার সিংহাসন। أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. سبحان الله বলেন। পিপড়ার এই কথা শুনে সুলাইমান হেসে ফেললেন, হেসে সুলাইমান সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ গো তোমার একটা অবুজ প্রাণী পিপড়া, এই পিপড়াটা আমার যে সম্মান দিল আল্লাহ, এই সম্মান পাওয়ার যোগ্য তো আমি না। আল্লাহ তুমি আমারে তৌফিক দিও, আমি যেন রাজ্য পরিচালনা করতে গিয়ে তোমারে ভুলে না যাই। আল্লাহ আমি যেন রাজ্যের কাজ করতে গিয়ে আমার মা বাবার খেদমতের কথা ভুলে না যাই। আল্লাহ এই জমিনের শাসক হিসাবে, এই জমিনের নেতা হিসাবে আল্লাহ তুমি আমারে নেক কারদের মধ্যে সামিল করিও। জোরে জোরে বলেন আমি। ও আমার ভাইয়েরা, যেই শাসক কোরআন অনুযায়ী মানুষকে শাসন করে, যেই শাসক জনগণের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, যেই শাসক কোরআনের বিরুদ্ধে কাজ করে না আল্লাহ ওই শাসককে জনগণের জন্য রহমত বানাইয়া দেয়, আর যেই শাসক কোরআন বিরোধিতা কোরআনের বিরোধিতা করে, নেককার বান্দাদের উপরে যেই শাসক জুলুম করে আল্লাহ ওই শাসকের উসিলায় জমিন ধ্বংস কইরা দেয়। আসুন ভাইয়েরা আজকের বয়ান এখানে। এবার সুলাইমান পয়গম্বরের সাথে ওই যে বাদশাহী শাসন করলেন রানী বিলকিসের কি ঘটনা, এই ঘটনা আজকের বয়ান করা হবে না, সামনে আরো অনেক কথা আছে ভাই, কিন্তু আমি 2 ঘন্টা বয়ান করার নিয়ত করছিলাম, হয়েছে 2.5 ঘন্টা, বাজে 12টা, সবের 12টা আমারও 12টা। আরো অল্প একটু না, ভাই একটু চা খাওয়ান। আচ্ছা ঠিক আছে, আর 10 মিনিট একটু মহব্বতের সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দূরের ভাইরা চলে যাবেন না, আমি দোয়া করে দেবো। আসলে সবাই তো আবেগ থেকে বলে, সবাই তো আবেগ থেকে বলে, আরো 2 দিন বয়ান শুনতে হবে আপনাদের, কিন্তু আমি এই কথাটা বলে শেষ ভাইরা। এবার সুলাইমান আল্লাহর দরবারে শুকরিয়া করলেন, কার দরবারে? ওই পিপলার ওই কথা শুনে হাসে উঠছে, শুকরিয়া আদায় করছে আল্লাহর দরবারে। সুলাইমান পয়গম্বর এখানে থাকলেন, সুলাইমান যারে নিজের রাষ্ট্রদূত বানাইছে সেটা মানুষ নয়, ছোট্ট একটা পাখি, পাখিটার নাম কি? হুদহুদ। ধরে বলেন কি নাম? হুদহুদ। পাখি সাইজে ছোট না বড়? পাখিটা সাইজে বড় কিন্তু বুদ্ধি বড় বেশি, সাইজে ছোট বুদ্ধি বড়, সাইজে ছোট পাখির মতো
কিন্তু পাখিটার চোখের ক্ষমতা এত বেশি, দুনিয়ার মানুষ এই পাখির চোখ দেখে না, কিন্তু পাখির চোখের ক্ষমতা অত বেশি, 3 মাইল 5 মাইল উপরে যদি পাখিটা উড়ে, মাটির কোন জায়গায় পানির খনি আছে পাখি 5 মাইল উপরে থেকেও দেখে। এই হুদহুদ নামক ছোট্ট পাখি সোলাইমানের বিজ্ঞানীর কাজ করতো, সুবহানাল্লাহ। যেখানে সোলাইমান যাইতেন অজু করার জন্য পানির দরকার, পাখি বইলে দিত সোলাইমান পয়গাম্বর এখানে পানি, আর সোলাইমান জিনদেরকে কইতেন জিনেরা তাড়াতাড়ি ছিদ্র কর, ওখানে 5 ঢুকে পানি বাইর কর। এবার জিনেরা 5 বাইর করতো, সোলাইমান অজু করতেন আর গোসল করতেন, নামাজ পড়তেন, ওই সময় ওখানে বিশ্রাম করলেন সোলাইমান, ক্লান্ত হয়ে সবাই ঘুমালেন। হুদহুদের তো ঘুম আসে না, হুদহুদ দীর্ঘদিন তার মাকে দেখে না। দুইটা বর্ণনা তো সিরিয়াস, এক বর্ণনা হলো হুদহুদ তার মার সাথে দেখা করার জন্য গেল, আর এক বর্ণনা হলো হুদহুদের মনে শখ হইলো, আমি তো এত দ্রুতগতি সম্পন্ন প্রাণী, কোনোদিন সোলাইমান পয়গাম্বর ছুটি দেয় না, একটু যাইতেও পারি না। আজকে সোলাইমান যখন ঘুমাইছে, এক দৌড়ে পৃথিবীর চতুর্দিক দেখে আসব। এখন সোলাইমান ঘুমের মধ্যে হুদহুদ চলে গেছে দুনিয়া দেখতে, চতুর্দিক ঘুরে আইসা দেখতে সানা নগরীর মুলকে সাবা এলাকায় যখন আসলো, আকাশের উপরের থেকে সুলাইমানের হুদহুদ দেখল, নিচে একটা সুন্দর বাগান দেখা যায়, এত সুন্দর বাগান ওই হুদহুদ আর দেখে নাই, উপরের থেকে সাঁ করে নিচে নামলো। হুদহুদ কেমনে নিচে নামে জানেন তো? শকুন নাকি 3 মাইল উপরে থাকলেও মরা গরু দেখে, আর শকুনে তালাশ করে কি, জোরে বলেন, মুসিয়ে তালাশ করে জুতা, নাফিতে তালাশ করে চুল। প্রিয় ভাইয়েরা, হুদহুদ উপরের থেকে ওই বাগান দেখা, পাখা দুইটা বন্ধ করে সাঁ করে নিচে নামলো, ওই বাগানের মধ্যে বসে দেখা যায় সর্বনাশ। সোলাইমানের হুদহুদ দেখতেছে তার মতো আর একটা হুদহুদ দেখা যায়, আয়নায় দেখলে মনে হয় একটা আর তার ফটোকপি জমজ ভাই। সোলাইমানের হুদহুদ জিজ্ঞাসা করে, তুমি কেডা? কয়, আমিও হুদহুদ। কয়, তুমি আবার হুদহুদ এলে কেমনে? কয়, বেটা বেশি কথা কইও না, তুমি কেডা কও? কয়, আমিও হুদহুদ। কয়, সর্বনাশ, তুমি কার হুদহুদ? বলছে, আমি হলাম সুলাইমান পয়গম্বরের হুদহুদ। কয়, আমিও একজনের হুদহুদ, আমার নেত্রীর নাম হলো রানী বিলকিস। সুবহানাল্লাহ। কয়, সর্বনাশ, তোমার এলাকায় এরকম মহিলা আছে নাকি? কয়, আছে। মানে কি, তুমি কি মনে করছো? আমার নেত্রী আছে একটা সিংহাসন, আমার নেত্রীর মন্ত্রী পরিষদ আছে, সেখানে 12,000 সদস্য আছে। সুবহানাল্লাহ, এত সুন্দর সিংহাসন দেখলে তুমি ভেটকে যাবে। এইভাবে যাও ওয়াজ করার, ওই বিলকিসের হুদহুদে সোলাইমানের হুদহুদরে কইল। সোলাইমানের হুদহুদ কয়, আমার নেতা যে কেমন এখনো তো খবর পাও নাই, আগে তোমার সব খবর লইয়া লই, আমার নেতারে গিয়ে আমি বিস্তারিত কইয়া দেব। এই খবর আনতে আনতে ওই হুদহুদে দেরি হয়ে গেল, আর এইখানে সোলাইমানের ঘুম ভেঙা গেল। ঘুম ভাঙ্গা হুদহুদের আর পায় না, আসরের নামাজের সময় হয়ে গেছে, পানি দরকার, পানিরও ব্যবস্থা হয় না। কোরআন শরীফে আমার আল্লাহ বলেন, ওয়া তাফাক্কাদা তায়রা ফাকালা মালিয়ালা আরালু হুদহুদাত আম কানা মিনাল গায়বিন। সুলাইমান বলতেছে, পাখিরা হুদহুদকে কেন দেখি না? সুলাইমান পাখিদের মধ্যে একটা শৃঙ্খলা আনছে, শৃঙ্খলাটা কি দেখেন? পাখিদের প্রেসিডেন্ট বানাইছে শকুনের, পাখি বিভাগের প্রেসিডেন্ট কেডা, আরো সেনাপতি বানাইছে ইগলের মইনু আহমেদ কেডা, কারণ ইগলের বানাইছে, কারণ ওই বেটার বড় হিংস্রতা আছে, সবগুলোর সোজা করতে পারবে। প্রেসিডেন্ট আর সেনাপতির ডাক দিয়ে কয়, ওই বেটারা হুদহুদ কোথায়? সবাই ভয়ে অস্থির কয়, নবী সাহেব, আমরা কেউ দেখি নাই, আমরা কেউ দেখি নাই। সুলাইমান ধমক দিয়ে কয়, তাড়াতাড়ি হুদহুদেরে ধরে আন, হুদহুদেরে ধরে আন, আমার মন মেজাজ বড় খারাপ হয়ে গেছে। লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। হুদহুদেরে ধরে আন, ওরে আজকে আমি এমন শাস্তি দেব, টুকরা টুকরা করে ফেলবো, ওর পাখাটা আমি ছিঁড়ে ফেলবো, ওরে শুটকি বানাবো, শুকাইতে দেব, এরপরে ওরে আমি অন্য প্রাণীরে খাইতে দেব। এইভাবে ধমকাইতেছে। তবে হ্যাঁ, সে কি কারণে অনুপস্থিত, উপযুক্ত প্রমাণ যদি দেখাইতে পারে মাফও করতে পারি। এখন ডরে বাইরে গেছে শকুন আর ইগল, সারা আকাশ খুঁজে ফেলাইছে দেখে না, হুদহুদ কোন দিকে দেখে না, আকাশের উপরে গিয়া দূরের থেকে ইগলের চোখের ক্ষমতা বড় বেশি দেখতেছে, সানার আকাশের থেকে হুদহুদ পাখি উড়ে আসতেছে। ইগল যে শিকার ধরে একটা পজিশন আছে না নাই, আগে থেকে হুদহুদের গ্রেপ্তার করার জন্য প্রশিক্ষণ ধরে পড়ছে। হুদহুদের চোখের ক্ষমতা ইগলের চাইতেও বেশি। দূরের থেকে হুদহুদ এবার চিন্তা করতেছে, লক্ষণ তো ভালো না রে, লক্ষণ তো ভালো না, ব্যবসা দেখলেই বোঝা যায় হামলা, কারণ এরা বড় হিংস্র রে, দয়া মায়া না।
দুধ চিন্তা করে কেমনে রক্ষা করব। কোন রকম একেবারে ছোট হইয়া ইগলের কাছে যাইয়া কাছে কাছে দূরের থেকে আওয়াজ করে বলতেছে, ইগল ভাই আমার আগে গ্রেপ্তার করিস না, আগে আমার কথাটা শোন। এবার ইগল বলতেছে, যত মিষ্টি মিষ্টি কথাই কও, আজকে নবীজের আগে তোর কপালে আজার শাস্তি ছাড়া কোনো উপায় নাই। এবার যখন হুদ হুদ বলতেছে, নবী কেন রাগ হয়েছে, হুজুর ফানি ভাই না তুমি গেছিলে কই, আমার দায়িত্ব দিছে তোমারে গ্রেপ্তার করার জন্য, ধরে নেওয়ার জন্য। হুদ হুদ কয়, ভাই আমার আসামির মতো ধরে নিস না, কয় খবরদার তোরে আসামির মতো ধরে না নিলে আমার চাকরি, কারণ নবী নির্দেশ দিছে ওরে গ্রেপ্তার করার জন্য, চাকরি রক্ষা করার জন্য আমার ঠিকভাবে ধরা লাগবে। ভালো করে ধরল, ধরে যখন রওনা দিছে, এবার হুদ হুদ ভয় ভয় কয়, ভাই নবী বলছে কি এই আয়াতটা বইয়া শুনাইলো। এবার হুদ থাইসে উঠা কয়, আলহামদুলিল্লাহ আমার কিছু হবে না। ইগলে কয়, তোর এত বড় সাহস, তুই কইতেছ কিছু হবে না, নবী এত রাগ হইছে। কয়, নবী তো পরে একটা কথা বলছে, আওলা ইয়াতি আননি বিসুলতানিন মুবিন, অথবা হুদ হুদ আমার উপযুক্ত কারণ দর্শাবে, আমার কাছে এমন খবর আছে রে নবী, আমারে শাস্তি দিবে না, বরং সুমা দিয়া আমারে বলবে হুদ হুদ সব ঘটনা কও, আমার কাছে আসল খবর আছে। আছে না নাই? ও আমার ভাইয়েরা কি খবর আছে, খবর জমা থাক, ভবিষ্যতে বাঁচাইলে আল্লাহ বয়ান হবে। একটু মহাপ্রসের সাথে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানি মৃত্যু, যারা ইমান সহ মৃত্যু চাই ভাইয়েরা, এই বইটা আছে 30 টাকা দিয়ে, যারা পারেন নেবেন। দয়া করে সব ভাইয়েরা সংগ্রহ করেন, পড়ালেখা করেন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ 7 দিন ব্যাপী ইসলামী সম্মেলনের পঞ্চম দিন, গভীর রাত, প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে তোমার বান্দারা, তোমার বান্দিরা পর্দার আড়ালে বড় কষ্ট করে বসলো। আল্লাহ আমার মা বোনেরা বাড়িঘর ছেড়ে বড় আশা নিয়া এই আকাশের নিচে ঠান্ডার মধ্যে বসে আছে, আমার ভাইয়েরা গভীর রাত পর্যন্ত বসলো, আলেম ওলামা আছে, আল্লাহ আল্লাহ হাজী সাহেবরা আছেন, মাসুম বাচ্চাগুলি যাদের জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ এমন বান্দাগুলি হাত উঠাইছে, আল্লাহ তাদের যারা পছন্দ হয় মালিক, তার হাতে রুচিলে আমাদের মতো গুনাহগার গুলির ক্ষমা করে দেও আল্লাহ। সবাই দুই হাত আকাশের দিকে উঁচু করে আওয়াজ দিয়ে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের রক্ষা করো আল্লাহ, আল্লাহ ইসলামের কারণে তোমার যেই নেক বান্দাদের উপরে জুলুম নেমে এসেছে আল্লাহ, সুলাইমানকে যেভাবে উদ্ধার করেছ আল্লাহ আমাদের উদ্ধার করো মালিক, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, আল্লাহ মাহফিল কবুল করো আল্লাহ, মাহফিলকে পরকালে নাজাতের উসিলা বানাইয়া দাও আল্লাহ, আমার মা বোনেরা যারা পর্দার আলে হাত উঠাইছে আমার মা বোনদের ক্ষমা করো আল্লাহ, আল্লাহ অসুস্থকে সুস্থ করে দাও আল্লাহ, তোমার এই জান্নাতি জলসা এত বড় ফ্যান্ডেল যারা সাজাইলো, মাইক দিলো, মাহফিলের জন্য যারা টাকা দিলো, পয়সা দিলো আল্লাহ, ফোস্টারিং করলো, ফ্যান্ডেল সাজালো, তুমি দয়া করে তাদের জন্য তোমার জান্নাতটা সাজাইয়া দিও আল্লাহ। বড় আশা করে তোমার বান্দারা যারা এই মাহফিল সাজায়, আমার প্রিয় ভাই ইমরান দর্জি ভাই, তার ব্যবসা বাণিজ্য বরকত দাও, আর অন্যান্য ভাইরা যিনি প্রধান অতিথি হইলেন, যিনি সভাপতি হইলেন আল্লাহ, ডাক্তার সাহেব তার হাতে বরকত দাও আল্লাহ, তিনি যেভাবে মানুষের সেবা করেন আল্লাহ, তুমি তাকে চলার পথে বিপদ মুসিবতের সেন থেকে রক্ষা করি আল্লাহ, যত আলেম ওলামা আছে আল্লাহ সবাই রে মাফ করে দাও, বুড়া বুড়া মানুষগুলি কোমরে বেদনা নিয়ে গভীর রাত পর্যন্ত বসে আছে আল্লাহ গো, তোমার নবী বলেছে বুড়া মানুষ তোমার দরবারে হাত উঠাইয়া কানলে তোমার নাকি শরম লাগে আল্লাহ, আলেম ওলামারা মুসিবতের সম্মুখীন আল্লাহ, যাদের জবানের বয়ান শুনে শত শত কাফের মুসলমান হয় আল্লাহ, যাদের সাথে মুসাফা করে, যাদের সাথে মুসাফা করে দুনিয়ার বহু বান্দারা ধন্য হয় যা আল্লাহ, আজ কোরআন শরীফ বুকে নিয়া মজলুম অবস্থায় তিনি তোমার রহমতের ভিখারি আল্লাহ, আল্লাহ আমরা তোমার রহমত চাই আল্লাহ, আল্লাহ যারা বুঝে না ওদেরকে হেদায়েত দাও আল্লাহ, আল্লাহ ওদের কপালে হেদায়েত না থাকলে তোমার কুদরত দিয়ে ফয়সালা করো আল্লাহ। আলেম ওলামার দেশ বাংলাদেশ, বিরাউলিয়ার দেশ বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ, আল্লাহ দয়া করে কোরআনের রাজ এই জমিনের প্রতি
প্রতিষ্ঠা করে দাও আল্লাহ, যারা কোরআন নিয়ে জমিনে কাজ করে আল্লাহ তোমার রহমত দিয়ে তাদেরকে হেফাজত করো আল্লাহ। বাইরে আপনাদের মনের কথা তাদের আছে আল্লাহর কাছে বলেন। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে যা বলতেছে আল্লাহ তাদের দোয়াগুলি কবুল করো আল্লাহ। আল্লাহ যারা মক্কা মদিনা যাইতে পারে না সবাইকে মক্কা মদিনা চোখে দেখা তৌফিক দিও আল্লাহ। শেষ ফরিয়াদ করে আল্লাহ মালাকুল মউত আজরাইল জান কবজ করার জন্য যেদিন আসবে তোমার রহমত দিয়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Mm-hmm.